হ্যালো 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 কি অবস্থা আপনাদের সবার একটা মিনিট নিজেকে দেখতে পাচ্ছি না কেন

কাজ আছে প্রথম কাজটা হলো এই ক্লাসটা আপনার যে সকল বন্ধুর জন্য বা বন্ধু বান্ধবদের জন্য বলে মনে হতে পারে তাদেরকে একটু কষ্ট করে আপনি চাইলে কমেন্ট সেকশনে করতে পারেন চাইলে আপনাদের যে ফ্রেন্ডের যে গ্রুপ বা হোয়াটসঅ্যাপ আছে সেখানে চাইলে শেয়ার করতে পারেন এর পাশাপাশি আপনি চাইলে এই ক্লাসটা আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে পারেন শেয়ার করলে আপনার সুযোগ থাকবে একটা পস টি শার্ট জিতে নেওয়ার যারা যারা ভিডিও শেয়ার করবেন তাদের মধ্যে থেকে লাকি একজন জিতে যাবেন আমাদের ফিজিক্স অফ স্টুপিড এর সুন্দর টি শার্ট এবং মাথায় রাখতে হবে ভিডিও শেয়ার করার সময় অবশ্যই ক্যাপশনে আমাদের পেজটাকে মেনশন করে দিতে হবে অ্যাট দি রেট ফিজিক্স অফ স্টুপিড সেই ক্ষেত্রে আমাদের কাছে নোটিফিকেশনটা চলে আসবে আমাদের জন্য ডিটেক্ট করাটা ইজি হবে ঠিক আছে সো এগুলো আসলে আমাকে পসের মানুষজন বলতে বলছিল তার জন্য আমি বললাম এইসব বলার আমার কোনো ইচ্ছা নাই আমরা পড়াশোনা শুরু করব তার আগে আমাকে জানাবো সবকিছু ঠিক আছে কিনা তোমাদের জীবনযাপন কেমন চলতেছে তোমরা ঠিক আছো কিনা তোমরা আনন্দে আছো কিনা এগুলো যদি সব ঠিকঠাক থাকে দেন আমরা পড়াটা শুরু করে দিব ওকে লেটস গো ফর দ্য কমেন্ট সেকশন আরে না তাসবিয়া বলছে হ্যাঁ সব ঠিক আছে ওকে কালকে ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন দেন সাজেশন নাই বাট আমার পক্ষ থেকে অনেকগুলা বেস্ট উইশেস পরীক্ষা হোপফুলি অনেক ভালো হবে ঠিক আছে কোনো চিন্তা নাই ওকে দাদা আপনার গরুর খামারে কি খবর দেখো তোমরা আমার গরুর খামার নিয়ে মজা করো না ঠিক আছে আমার পণ্যটা গাভী ও নো ওদেরকে কিনব কিনব করেও কেনা হইল না মনের দুঃখ তোমাদেরকে আসলে বোঝানো সম্ভব না তোমরা বুঝবাও না ওকে শেয়ার করিয়াও পাই না টি শার্ট কি আনলা কি মেয়ে আমি আরে ব্যাপার না আমিও ছোটবেলায় সবার ভিডিও শেয়ার করতাম কেউ আমাকে টি শার্ট দিত না শেয়ার করতে করতে একবার গিয়ে আমি পাইছি ওকে সো একবার না পারলে একশো বার বার তো দেখাই লাগবে ওকে জি অল ক্লিয়ার ওকে ইব্রাহিম এভাবে লেট করলে আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে বিশ্বাস করো আমি আজকে লেট করতে চাই নাই বাট আমি আজকে একটা সেকেন্ডও এখন পর্যন্ত ঘুম থেকে ওঠার পর নষ্ট করিনি দ্যাটস আ ভেরি লাইক গুড থিং অ্যাবাউট মি টুডে আজকে আমি নিজেকে নিয়ে খুবই খুশি আমি ঘুমতে ঘুরছি বিকাল তিনটার সময় দ্যাটস সেটা ঠিক আছে যেটা একটা ডিফারেন্ট জিনিস কারণ পর্তুগাল কালকে হাঁটছে একটা মানসিক শান্তি দিয়ে ঘুমাইছি আজকে বিকাল তিনটা পর্যন্ত তো ঘুমাবোই ঠিক আছে ঘুম থেকে উঠে আমি আর কোনো সময় নষ্ট করি নাই কাজের পর খালি কাজ করছি ওকে ভাইয়া শুরু করেন হ্যাঁ আই থিঙ্ক সব কিছু ঠিকঠাক আছে আমরা ক্লাসটা শুরু করে দিই আর এক্সট্রা কোনো কথা না বলি আজকের ক্লাসটা খুব মজার আজকের ক্লাস আমরা যেটা পড়বো দেখো লাস্টের দিন আমরা উপাংশ নিয়ে পড়ছি না উপাংশ কেমনে বেটের করে সো আজকে আমরা প্রথমে উপাংশর কিছু ম্যাথ করবো দেন আমরা উপাংশের কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে পড়াশোনা করব লাইক লন রোলার নৌকার গুন্টানা পাখির ওরা এগুলা তারপর আমরা লম্বাংশ নিয়ে পড়াশোনা করবো সো আজকের ক্লাসটা আসলে খুব ইন্টারেস্টিং ক্লাস মনোযোগ দিয়ে করেন সব কিছুই বুঝবেন এখান থেকে হয় আপনি অনুধাবনমূলক প্রশ্ন পাবেন অথবা কপাল ভালো থাকলে সিকিও পাওয়া যেতে পারে এবং আজকের ক্লাস আমরা যে লંબાংশ উপাদ্য পড়ব সেইটা আপনার ফিজিক্সের অনেকগুলা চ্যাপ্টারে কাজে লাগবে সো একটাবারে ভালোমতো বুঝা গেলে ফিজিক্সের বাকি চ্যাপ্টারের ম্যাথ গুলার জন্য এটা হবে আপনার জন্য খুবই হেল্পফুল ওকে লেটস মুভ ফরওয়ার্ড সো আমরা লাস্টের দিন উপাংশ পড়ছিলাম আজকে কি দিয়ে শুরু করব উপাংশ সংক্রান্ত কিছু ম্যাথ এটা যেন মনে থাকে আই অ্যাম বস হিয়ার ওকে আমি এখানে বস সো তোমরা কিন্তু কেউ আমার আগে ম্যাথ করবা না ধরো এক নাম্বার ম্যাটটা আমি জানি তোমরা অনেকেই পারবা বাট মনের ভুলেও আমার আগে কেউ যদি অ্যানসার দিস খবর আছে ওকে আমার আগে অ্যানসার দেওয়া যাবে না না চাইলে দিতে পারো মজা করতেছিলাম আসো কি বলছে এক নাম্বার কোয়েশ্চেন বায়ু ভূমির সমান্তরালে উত্তর দিকে দশ কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে নিম্নক্ত দিকসমূহের এর উপাংশ নির্ণয় করো খুবই সহজ তাহলে আমাদেরকে বলেছে এই হলো ভূমি ধরো এই ভূমি ঠিক আছে এটা হলো আমাদের ভূমি এটা কি ভূমি মানে পৃথিবীর সারফেস ওকে আচ্ছা আমি ভূমির মধ্যে একটু অক্ষ ধরে নিই আমি ধরে নিলাম এটা হলো আমাদের এক্স অক্ষ ঠিক আছে এবং এটা হলো আমাদের ওয়াই অক্ষ কোন বরাবর ভূমি বরাবর ঠিক আছে তাহলে জেড অক্ষ কোন বরাবর আছে জেড অক্ষ আছে এই বরাবর ওকে এই বরাবর আছে জেড অক্ষ কোন বরাবর এই বরাবর আচ্ছা আমরা একদম প্রপারটা চিন্তা করি এই বরাবর ওয়াই অক্ষ দাও এ বরাবর এক্স অক্ষ দাও দ্যাট ইজ বেটার ওয়াই অক্ষ এক্স অক্ষ আমরা চিন্তা করতেছি সো এইটা হলো আমাদের ভূমি তাহলে ভূমিতে একটা আছে এক্স অক্ষ আর একটা আছে ওয়াই অক্ষ আর ভূমির সাথে লম্ব বরাবর কি আছে জেড অক্ষ সাপোজ এখন তোমাকে বলছে যে উত্তর দিকে দশ কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে ভূমির সমান্তরালে সো ভূমির সমান্তরালে আমরা একটা দিককে ধরে নিব উত্তর দিক তার বিপরীত দিকটা কি হবে দক্ষিণ দিক উত্তরের সাথে লম্ব বরাবর থাকবে পূর্ব এবং পশ্চিম সো আমরা ধরলাম এই বরাবর হলো উত্তর দিক এই বরাবর কি উত্তর দিক তাহলে উত্তরের বিপরীতে কি আছে বলতো উত্তরের ঠিক বিপরীতে থাকবে হলো দক্ষিণ দিক ওকে ঠিক আছে এখন এই উত্তরের সাথে লম্ব বরাবর কি থাকবে উত্তরের সাথে লম্ব বরাবর থাকবে পশ্চিম দিক তাহলে ধরো এই বরাবর আছে হলো আমাদের পশ্চিম দিক ওকে এবং পশ্চিমের ঠিক বিপরীতে থাকবে কে পূর্ব দিক এই হলো আমাদের দিকগুলা কিন্তু সব ভূমির সমান্তরালে ভূমির সমান্তরালে এই দিকটা হলো উত্তর দিক এই দিকটা হলো দিক ওই দিকটা মানে হলো পূর্ব দিক আর পজিটিভ একসক্ষ বরাবর হলো পশ্চিম দিক তার মানে পশ্চিম দিক কাজ করতেছে পজিটিভ একসক্ষ বরাবর পূর্ব দিক কাজ করতেছে নেগেটিভ একসক্ষ বরাবর উত্তর দিক কাজ করতেছে পজিটিভ অক্ষ বরাবর দক্ষিণ দিক কাজ করতেছে নেগেটিভ অক্ষ বরাবর এতটুকু ক্লিয়ার এখন তোমার বলছে বাতাস প্রবাহিত হচ্ছে উত্তর দিকে তার মানে বাতাস কোন দিকে যাচ্ছে বাতাস যাচ্ছে ভাইয়া এই দিক বরাবর কত বেগে দশ কিলোমিটার পার আওয়ার বেগে তোমাকে প্রশ্ন কি করছে তোমাকে বলছে নিম্নোক্ত দিক সমূহে রূপাংশ কত প্রথমে বলছে পূর্ব দিক বরাবর রূপাংশ কত বলো পূর্ব দিক এবং বাতাস যেদিকে প্রবাহিত হচ্ছে তার মধ্যবর্তী কোণ কত বাতাস যাচ্ছে উত্তর দিকে আমার উপাংশ লাগবে কোন বরাবর পূর্ব দিক বরাবর পূর্ব দিকের সাথে উত্তর দিকের রূপাংশ কত রে অ্যাঙ্গেল কত নব্বই ডিগ্রি তাই না পূর্ব দিক এবং উত্তর দিকের মধ্যবর্তী কোন কত নব্বই ডিগ্রি তাহলে যেই জিনিস উত্তর দিক বরাবর কাজ করতেছে পূর্ব দিক বরাবর তার উপাংশ কত হবে আমি ধরলাম বাতাসের বেগ হলো ভি ইজ ইকুয়ালস টু টেন কিলোমিটার পার আওয়ার তাহলে পূর্ব দিক বরাবর উপাংশ কত হবে পূর্ব দিক বরাবর উপাংশ লেখো পূর্ব দিক বরাবর উপাংশ কত হবে বলেন যেই ভেক্টরের উপাংশ নিব তার মান মাল্টিপ্লাইড বাই কজ ভিতরে কি বসবে যার উপাংশ নিচ্ছি এবং যেই দিক বরাবর উপাংশ নিচ্ছি তাদের মধ্যবর্তী কোন উপাংশ নিচ্ছি কার বাতাসের বেগের সে কোন দিক বরাবর কাজ করতেছে এই যেই বরাবর কোন দিক বরাবর উপাংশ নিব পূর্ব দিক বরাবর এদের দুজনের মধ্যবর্তী কোন কত নব্বই ডিগ্রি তাহলে ভিতর অ্যাঙ্গেল কত বসবে নব্বই কস নাইনটির মান কত জিরো অ্যান্সার কি আসবে জিরো ঠিক আছে খনাম্বারে আসো কি বলছে ভাইয়া বসে হলো পশ্চিম দিক বরাবর উপাংশ কত বলো পশ্চিম দিক বরাবর উপাংশ কত হবে ভি মাল্টিপ্লাইড বাই যার উপাংশ নিব তার মান মাল্টিপ্লাইড বাই কজ যার উপাংশ নিচ্ছি এবং যেই দিক বরাবর উপাংশ নিচ্ছি সেই দুজনের মধ্যবর্তী কোন বাতাসের বেগের উপাংশ নিচ্ছি সে কাজ করতেছে উত্তর দিক বরাবর এবং উপাংশ নিচ্ছি হলো আমরা পশ্চিম দিক বরাবর তাহলে এই দুজনের মধ্যবর্তী কোন কত রে অবশ্যই নব্বই ডিগ্রি তাহলে উপাংশের এই যে কজের ভিতরে কি বসবে নাইনটি কজ নাইনটির ভ্যালু কত জিরো অ্যান্সার কত হবে জিরো ঠিক আছে লাস্টে গ নম্বরটা কী বলছে খারা উপরের দিকে খারা উপরের দিকে ওকে উপাংশ কত হবে উপাংশ হবে ভিকজ মধ্যবর্তী অ্যাঙ্গেল বলো তো অ্যাঙ্গেল কত হবে চিন্তা করো খারা উপরের দিক মানে কি জেদক্ষ বরাবর তোমার বাতাস যাচ্ছে অায়ক্ষ বরাবর তোমার উপাংশ লাগবে কোন বরাবর জেদক্ষ বরাবর উপাংশ মানে জেদক্ষ বরাবর এবং অায়ক্ষ এই দুটার মধ্যবর্তী কোন কত নব্বই ডিগ্রি তোর বাতাস যাচ্ছে ওয়াই অক্ষ বরাবর তোর উপাংশ লাগবে যে অক্ষ বরাবর দুইজনের মধ্যবর্তী কোন কত নব্বই ডিগ্রি সো কজের ভিতরে কি বসবে নাইনটি কজ নাইনটির ভ্যালু কত জিরো ঠিক আছে এখন এই তিনটার আনসার তো জিরো ধরো চার নাম্বার আরও একটা প্রশ্ন আসছে চার নাম্বার প্রশ্নটায় আপনাকে জিজ্ঞাসা করছে ঘ সেটা হলো পূর্ব উত্তর পূর্ব উত্তর ঠিক আছে এই দিক বরাবর উপাংশ কত ধরো এরকম কিছু একটা বলছে পূর্ব উত্তর দিক বরাবর উপাংশ কত বলো এইটা কত হবে পূর্ব উত্তর দিক মানে কি পূর্ব উত্তর দিক মানে হলো পূর্ব এবং উত্তর এই দুজনের মাঝ বরাবর যে ডিরেকশনটা সেইটা তাহলে ধরেন আপনার বাতাস যাচ্ছে কোন বরাবর আমি লাস্ট পেজে লিখতেছি ঘ নাম্বারটা আর একটা আসবে ও নাম্বার আসবে সেটা আমি দেখাচ্ছি এই হলো তোমার টাং টাং ঠিক আছে এটা হলো উত্তর এগুলো সব ভূমির সমান্তরালে ঠিক আছে এবং এটা হলো আমাদের পূর্ব আমাদের কি বলছে বাতাস যাচ্ছে উত্তর দিক বরাবর দশ কিলোমিটার পার আওয়ার বেগে দশ কিলোমিটার পার আওয়ার বেগে ঠিক আছে প্রশ্ন করছে কি উত্তর পূর্ব দিক বরাবর এই বাতাসের উপাংশ কত উত্তর পূর্ব দিক হলই যেইটা এইটা একদম উত্তর আর পূর্বের মাঝ বরাবর যে দিক সেটা হলো উত্তর পূর্ব দিক ঠিক আছে উত্তর পূর্ব দিক এই বরাবর তোমাকে উপাংশ বের করতে বলছে তাহলে এই দিকটা যদি পূর্ব আর উত্তরের মাঝ বরাবর হয় পূর্ব এবং উত্তরের মধ্যবর্তী কত নব্বই ডিগ্রি এটা একদম মাঝ বরাবর তার মানে এই এই দিকটা আমার পাশেও পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে এই পাশেও ডিগ্রি উৎপন্ন করছে কোন কারণ ও তো একদম মাঝ বরাবর গিয়েছে তাহলে বলো তো এই দশ কিলোমিটার পার আওয়ারের এই বরাবর উপাংশ কত হবে একদম সহজ লেখো পূর্ব উত্তর দিক বরাবর উপাংশ পূর্ব উত্তর দিক বরাবর উপাংশ কত হবে বলেন তো বাতাসের বেগ মাল্টিপ্লাইড বাই কজ ভিতরে অ্যাঙ্গেল কি হবে আমার উপাংশ লাগবে ওর এবং উপাংশ লাগবে এই দিক বরাবর এই দুজনের মধ্যবর্তী কোন কত পঁয়তাল্লিশ তো ভিতর আসবে কি ফর্টি ফাইভ মান কত ওয়ান বাই রুট টু তার মানে অ্যান্সার হবে ফাইভ রুট টু কিলোমিটার পার আওয়ার ঠিক আছে একদম সহজ ভি এর মান দশ বসায় দাও তাহলেই হয়ে যাবে পারবো শিওর একদম সহজ ধরো আরও একটা প্রশ্ন আসছে ও নাম্বার ও নাম্বারে তোমার কি বলছে এখানে লিখতেছি ঠিক আছে সেটা বলছে থার্টি ডিগ্রি কোণে থার্টি ডিগ্রি কোণে পূর্ব উত্তর দিক ঠিক আছে পূর্ব উত্তর এটা হলো বোঝার মতো হ্যাঁ লাস্টেরটা হলো একদম বোঝার মতো যে থার্টি ডিগ্রি কোণে পূর্ব উত্তর দিক বরাবর এই বাতাসের উপাংশ কত আসো একটু ভালো মতো বুঝছ ধরো এই হলো তোমার ছবি এই হলো আমার পূর্ব মানে ইস্ট এটা হলো ওয়েস্ট এটা হলো নর্থ এটা হল সাউথ বাতাস যাচ্ছে কোন বরাবর নর্থ বরাবর কত বেগে রে দশ কিলোমিটার পার আওয়ার বেগে এই যে এই বরাবর যাচ্ছে আমার বাতাস আমার উপাংশ লাগবে কোন দিকে আমার উপাংশ লাগবে থার্টি ডিগ্রি কোণে পূর্ব উত্তর দিক বরাবর কী ভাইয়া থার্টি ডিগ্রি কোণে পূর্ব উত্তর দিক বরাবর এভাবে লেখো থার্টি ডিগ্রি কোণে পূর্ব উত্তর দিক বরাবর ঠিক আছে উত্তর দিক বরাবর প্রথম কথা যদি অ্যাঙ্গেল উল্লেখ করা না থাকতো শুধুমাত্র পূর্ব উত্তর হইতো তাহলে আমরা কি বুঝতাম পূর্ব এবং উত্তরের মাস বরাবর এখন তোমার বলছে থার্টি ডিগ্রি কোণে পূর্ব উত্তর দিক বরাবর তার মানে এই ডিরেকশনটা পূর্ব আর উত্তরের মাঝামাঝি কোনো একটা ডিরেকশন সেটা তো ঠিক আছে বাট এই তিরিশ ডিগ্রি কোনটা কার সাথে সে উৎপন্ন করবে পূর্ব দিকের সাথে নাকি উত্তর দিকের সাথে আমরা যে ডিরেকশনটা নিচ্ছি সেটা পূর্ব এবং উত্তরের মাঝামাঝি কিছু একটাই হবে বাট এই যে সে তিরিশ ডিগ্রি কোনটা উৎপন্ন করবে সে কি পূর্ব দিকের সাথে করবে না উত্তর দিকের সাথে করবে মাথায় রাখতে হবে যার নাম আগে উল্লেখ করা আছে উৎপন্ন কোনটাও হবে তার সাথে সো থার্টি ডিগ্রি কোণে পূর্ব উত্তর দিক মানে হলো পূর্ব দিকের সাথে দেখো পূর্ব দিকের সাথে তিরিশ ডিগ্রি কোণের উত্তর দিকে এটা তোমার বোঝা লাগবে কিন্তু প্রশ্নে লিখে দিবে না ঠিক আছে তোমাকে এইভাবে লিখে দিবে থার্টি ডিগ্রি কোণে পূর্ব উত্তর দিকে তোমার বোঝা লাগবে অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে সেটা হলো প্রথমে যার নাম উল্লেখ আছে তার সাথে অ্যাঙ্গেল সো এখানে পূর্বও আছে উত্তরও আছে বাট প্রথমে কে আছে পূর্ব সো ওই থার্টি ডিগ্রি কোনটা ওই পূর্ব দিকের সাথে উৎপন্ন কোন ঠিক আছে তার মানে পূর্ব দিকের সাথে থার্টি ডিগ্রি কোণে উত্তর দিকে যদি পূর্ব শুরুতে না থেকে থাকে তিরিশ ডিগ্রি কোণে পূর্ব দিক বরাবর সেক্ষেত্রে কার সাথে হইতো উত্তর দিকের সাথে ঠিক আছে তার মানে এখানে আমাদের ডিরেকশনটা হবে এরকম এই ঠিক আছে এইটা হলো থার্টি ডিগ্রি কোণে পূর্ব উত্তর ওকে পূর্ব উত্তর তাহলে তিরিশ ডিগ্রি যে কোনটা সেটা সে কার সাথে উৎপন্ন করছে পূর্ব দিকের সাথে সো এই অ্যাঙ্গেলটা হবে তিরিশ ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেল যদি তিরিশ ডিগ্রি হয় বলতো নিচের অ্যাঙ্গেলটা কত হবে টোটাল অ্যাঙ্গেল হলো নব্বই ডিগ্রি এটা তিরিশ হইলে এটা কত হবে সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে এই দিক বরাবর উপাংশ কত হবে দেখো তুমি যার উপাংশ বের করবা এবং যেই দিক বরাবর উপাংশ বের করবা তাদের মধ্যবর্তী কোন তুমি পায়ে গেছো সো উপাংশ হবে উপাংশ ইজ ইকুয়ালস টু ভি সিক্সটি থার্টি কিন্তু না v cos কত 60 তার মানে 10 cos 60 মানে হাফ তার মানে 5 কিলোমিটার পার आवर দেখো সো এখান থেকে যে রকম প্রশ্ন আসলেই তোমাদের পারা উচিত এখন এখান থেকে আটকানোর কিছু নাই স্পেশালি ঘ নাম্বারটা এবং ও নাম্বারটা এই দুইটা হলো ভালোমতো পারা লাগবে স্পেশালি ও নাম্বারটা এই কোশ্চেন একবার বুয়েটে এসেছিল ঠিক আছে আমি বুয়েটের কোশ্চেনটা দেখাচ্ছি আমি লিখে করাইছি তোমাদেরকে যে কোশ্চেনটা বুয়েটে এসেছিল কারণ সেটা আমার স্লাইড আনতে মনে ছিল না একদমই বাট আমি করাই দিচ্ছি তোমরা প্রথমে দেখো এতটুকু বুঝো কিনা দেখো লেট মি নো বাচ্চারা এতটুকু আমরা বুঝছি কিনা হ্যাঁ v cos 60 5 হবে ঠিক আছে 5 আরে शाबाश हा हा शाबाश शाबाश হইছে 5 হবে তীর্থ হইছে গুড ইব্রাহিম হইছে রাহা হইছে ঠিক আছে আর কে বলছো তাসলিনা হইছে গুড জান্নাতুল মাওয়া লিখছো পূর্ব আসলে এটা কিসের পূর্ব লিখছিলা আচ্ছা আমরা একটু সামনে যাই ঠিক আছে আসো এটা লেখ এটা বই আসছিল আগের কোয়েশনটা সবার কাছে ক্লিয়ার এটা ধরো আমার এটা হলো ধরো না এটা বইয়েটা আসছিল আশা কোশ্চেন একদম সহজ দেখো রহিম রোহিম নামটা ঠিক খেয়াল নাই অন্য নাম থাকতে পারে আমরা ধরে নিলাম রহিম রহিম ফাইভ আচ্ছা রহিম না তোদের মধ্যে থেকে একজনের নাম নেই কার নাম আসছে সবার আগে কার নাম আসলো এটা ইব্রাহিম ইব্রাহিমের নাম নেই ইব্রাহিমের নাম আসছে সবার আগে সো ইব্রাহিমের নাম দিচ্ছি ডোন্ট মাইন্ড ইব্রাহিম ইব্রাহিম পাঁচ কিলোমিটার পার আওয়ার বেগে বা পাঁচ মিটার পার সেকেন্ড বেগে সেকেন্ড বেগে বিশ সেকেন্ড উত্তর দিকে গেলো উত্তর দিকে গেলো ওকে তারপর লেখো অতঃপর অতঃপর টাট টাট টা টা দুই মিটার পার সেকেন্ড বেগে দুই মিটার পার সেকেন্ড বেগে দশ সেকেন্ড ধরে দশ সেকেন্ড ধরে ধরো বিশ ডিগ্রি কোনে বিশ না তিরিশ ডিগ্রি কোণে তিরিশ ডিগ্রি কোণে উত্তর পূর্ব দিকে গেল পূর্ব দিকে গেল ওকে প্রশ্ন হল রহিমের স্মরণ কত রহিমের স্মরণ কত একদম সহজ ওকে দেখো প্রশ্ন যেটা করছে সেটা হলো ইব্রাহিম ইব্রাহিম আছে এখানে আমার রহিম লেখছি কেন ইব্রাহিমের স্মরণ কত পর 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 কুইশন পড়ো একদম সহজ ইব্রাহিম পাঁচ মিটার পার সেকেন্ড বেগে বিশ সেকেন্ড ধরে উত্তর দিকে গেছে ঠিক আছে তারপর সে দুই মিটার পার সেকেন্ড বেগে দশ সেকেন্ড ধরে তিরিশ ডিগ্রি কোণে উত্তর পূর্ব দিকে গেছে প্রশ্ন করছে ইব্রাহিমের স্মরণ কত আচ্ছা তাহলে আমাদের প্রথম পাঁচ সেকেন্ডে কি হয়েছে প্রথম বিশ সেকেন্ডে আসো প্রথম বিশ সেকেন্ডে স্মরণ লেখো প্রথম বিশ সেকেন্ডে স্মরণ এস ওয়ান ইস ইকুয়ালস টু ভি টি কেমনে ভাইয়া কারণ আমরা জানি একটা বস্তু যদি সমবেগে গতিশীল হয় তার স্মরণ কেমনে বের করে বেগ মাল্টিপ্লাইড বাই সময় এটা আমরা এ পড়ছি একটা বস্তু যদি সমবেগে গতিশীল হয় রে তার স্মরণ আমরা কেমনে বের করি বেগকে সময় দিয়ে গুণ কইরা দেই সো আমাদের প্রথমে প্রথম বিশ সেকেন্ডে রহিমের বেগ ছিল পাঁচ এবং সে বিশ সেকেন্ড ধরে গতিশীল হয়েছে তার মানে প্রথম বিশ সেকেন্ডে ইব্রাহিমের স্মরণ কত একশো মিটার কোন দিকে উত্তর দিকে পরবর্তী দশ সেকেন্ডে কি হয়েছে পরবর্তী দশ সেকেন্ডে পরবর্তী দশ সেকেন্ডে স্মরণ এস টু আবারও সেই মাল্টিপ্লাইড বাই টি দেখো তো পরবর্তী দশ সেকেন্ডে বেগ কত ছিল দুই কত সময় ধরে সেকেন্ড তার মানে ইব্রাহিম গেছে একশো মিটার উত্তর দিকে পরবর্তী দশ সেকেন্ডে ইব্রাহিম গেছে বিশ মিটার তিরিশ ডিগ্রি কোণে উত্তর পূর্ব দিকে প্রশ্ন করছে ইব্রাহিমের স্মরণ কত দ্যাট মিনস জিনিসটা দেখতে এরকম এই এই ঠিক আছে এটা হলো ধরো আমাদের উত্তর দিক ওকে নর্থ এটা হলো আমাদের পূর্ব দিক এবং এটা হলো আমাদের পশ্চিম দিক ঠিক আছে বা উল্টা দাও তাহলে ভালো হবে বেটার হবে বোঝানোর জন্য এটা হলো পূর্ব দিক ওকে আর এটা হলো উল্টাই তো করলাম সেই না ঠিক আছে না এটা হলো পূর্ব দিক এটা হলো পশ্চিম ইশিরে প্রমেত ওকে ঠিক আছে সো এটা হলো আমাদের উত্তর দিক এটা হলো আমাদের পূর্ব দিক এটা হলো পশ্চিম দিক সো ইব্রাহিম কি করছে প্রথমে পূর্ব দিক বরাবর একশো মিটার গেছে তাহলে ইব্রাহিম প্রথমে পূর্ব দিক বরাবর একশো মিটার গিয়েছে সো এটা ইব্রাহিমের স্মরণ এস ওয়ান ঠিক আছে পূর্ব দিক বরাবর পরবর্তীতে সে কি করছে উত্তর পূর্ব দিকে তিরিশ ডিগ্রি কোণে বিশ মিটার গেছে আচ্ছা তিরিশ ডিগ্রি কোণে উত্তর পূর্ব মানে কি প্রথমে কে আছে উত্তর তার মানে উত্তর দিকের সাথে তিরিশ ডিগ্রি কোণে সে পূর্ব দিকে গেছে তার মানে সে গিয়েছে এইভাবে এই উত্তর দিকের সাথে তিরিশ ডিগ্রি কোণে পূর্ব দিকে ঠিক আছে তাহলে ইব্রাহিমের স্মরণ কত আচ্ছা ইব্রাহিম শুরুতে কই ছিল ইব্রাহিম শুরুতে ছিল এখানে ইব্রাহিম ফাইনালি গ্যাসে কোথায় এখানে স্মরণ কেমনে বের করে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী স্মরণরৈখিক দূরত্ব সো ইব্রাহিমের স্মরণ কিন্তু এইটা ঠিক আছে এইটা হলো ইব্রাহিমের স্মরণ এইটার মান আমাদের বের করতে হবে এবং সেই স্মরণের ডিরেকশন আমাদের বের করতে হবে কেমনে বের করবা সামন্তরিক সূত্র দেখো তো ইব্রাহিমের যে স্মরণটা সেটা কি ওর দুই ধাপের স্মরণের ভেক্টর যোগফল অবশ্যই তাই না ওর যে দুইটা স্মরণ সেই দুইটা স্মরণের ভেক্টর যোগফল বের করলে তুমি কি পাবা ও টোটাল স্মরণ পায় যাবা কেন কারণ স্মরণ হলো ভেক্টর রাশি তুমি যদি নর্মালি যোগ করো একশো প্লাস বিশ একশো বিশ এভাবে হবে না এভাবে তুমি অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবা কারণ অতিক্রান্ত দূরত্ব স্কেলার রাশি বাট স্মরণ তো ভেক্টর রাশি সো টোটাল স্মরণ বের করার জন্য আপনার দুইটা ইন্ডিভিজুয়াল স্মরণকে ভেক্টর যোগ করা লাগবে বীজ যোগ না এবং ভেক্টর যোগ আমরা কেমনে করি সামান্তরিক সূত্র দিয়ে দুইটা ভেক্টর যোগ করবো অবশ্যই সামান্তরিক

এসটওয়ান ইসটু মান তুমি জানো আলফার মান কত ভাইয়া আলফার মান বোধহয় 150 ডিগ্রি না আমরা অনেকেই এখানে আলফার মান 150 বসাই দিব কেন भैया কারণ এই যে দুইটা শরণ আছে দুইটা শরণের মধ্যবর্তী কোন তো দেখতেছি देखतेছি 150 তার জন্য ভাইয়া আলফার মান 150 বাট নো কেন সামন্তরিক সূত্রের শর্ত কি ছিল তুমি যখন আলফার ভ্যালুটা নিবা তোমার অবশ্যই মেক্সিয়োর করা লাগবে দুইটা ভেক্টরের আদি বিন্দু আদি বিন্দু অথবা শেষ বিন্দু শেষ বিন্দু একই জায়গায় আছে আদারওয়াইজ তুমি যদি অন্য কোনো অবস্থায় আলফা নাও তোমার রেজাল্ট কিন্তু ভুল আসবে এখানে তুমি যদি মধ্যবর্তী কোন একশো পঞ্চাশ ডিগ্রি নাও ধরলাম দুইটা ভেক্টরের মধ্যবর্তিকণ একশো পঞ্চাশ তুমি নিছো কিন্তু এখানে কি দুইটা ভেক্টরের আদি বিন্দু একই জায়গায় আছে না এস ওয়ান যেখানে শেষ হচ্ছে S2 সেখান থেকে শুরু হচ্ছে তার মানে একটা ভেক্টরের শেষ যেখানে আর একটা ভেক্টরের শুরু সেখানে এই অবস্থায় দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু মোটেও আলফা না তাহলে আমাদের কি করতে হবে ভেক্টর রিপ্লেসমেন্ট করতে হবে S2 টাকে আমরা সরিয়ে এখানে নিয়ে আসব তাহলে দেখো S2 কে যদি আমরা ভেক্টর রিপ্লেসমেন্ট করি এখানে নিয়ে আসি এ বরাবর আছে আমাদের S2 এইবার দেখো এস ওয়ান এবং এস টুর আদিবিন্দু কি একই জায়গায় আছে না একই জায়গায় আছে এবং এই যে এইটা হলো এস ওয়ান এবং এস টুর লব্ধি একদম প্রপার সামন্তরিক সূত্র এই অবস্থায় এস ওয়ান আর এস টুর মধ্যবর্তী যে কোন সেইটা হলো আলফা তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি অনুরূপ কোন না দেখতো এই যে এই কোন আর এই কোন কি অনুরূপ কোন তার মানে এটাও কি হবে থার্টি ডিগ্রি হবে সো তোমার আলফার ভ্যালু কিন্তু এখানে থার্টি ডিগ্রি একশো ডিগ্রি না এটা যেন মনে থাকে একশো কিন্তু হবে না আলফার ভ্যালু কত হবে থার্টি সো আমরা যদি বসাই দিই দুটো আলভার এস ওয়ানের মান কত রে একশো তার উপর স্কয়ারড এস টুর মান বিশ তার উপর স্কয়ারড প্লাস টু ইন্টু একশো ইন্টু বিশ কত cos হলো থার্টি ঠিক আছে সো এখান থেকে জাস্ট আমরা ক্যালকুলেট করে মান বের করলেই ওর টোটাল স্মরণের মান বের হয়ে যাবে তুমি চাইলে একই সাথে স্মরণের ডিরেকশনও বের করতে পারো ধরো স্মরণটা এস বা পূর্ব দিকের সাথে থিটা কোন উৎপন্ন করছে ধরো এই অ্যাঙ্গেলটা থিটা তাহলে থিটার মান কত হবে খুবই সহজ ট্যান থিটা ইজ ইকুয়ালস টু দেখো তো কোন কার সাথে উৎপন্ন করছে এস ওয়ানের সাথে লব্ধির যে অ্যাঙ্গেল থিটা নিচ্ছ কার সাথে এস ওয়ানের সাথে বা উত্তর দিকের সাথে যার সাথে অ্যাঙ্গেল সে কি সিঙ্গেল মানে নিচে একা তাহলে এস ওয়ান বসবে নিচে একা উপর কি বুঝবে আহারে এস ভাল লাগে না লেখা সুন্দর হয় না এস টু এস টু টেন মানে কি সাইন বাই কস ভিতরে কি বসবে আলফা আলফা সো এখান থেকে জাস্ট থিটার মানটা বের করা না এতটুকু আই গেস তোমাদের নিচেদের ক্যালকুলেশন এক্সপার্ট মানে এক্সপার্টাইজ আছে আর কি এতটুকু করার মতো সো এই হলো নিয়ম বুঝছেন এটা কিন্তু একবার এডমিশনে আসা ম্যাথ খুবই সহজ জিনিস সো উপাংশের কনসেপ্ট যদি মোটামুটি ক্লিয়ার থাকে কেমনে করে কোন দিক কি বুঝায় তাই লাচল এইসব ম্যাথ পারা কোনো ব্যাপার না দেখেন আপনারা বুঝছেন কি না সবার কাছে ক্লিয়ার হয়েছে একশো সতেরো দশমিক সাত চার আরে সাবাস কত আসে অ্যান্সার একশো মিটার অ্যাঙ্গেল কত আসে রে থিটার মান কত আসে থিটার মান থিটার মানটা একটু আমাকে বইল মানে এখানে ম্যাথ তো সহজ জাস্ট ভুল করা যাবে না হলো আলফার মান নোয়াতে তুমি যদি আলফার মান নিতে ভুল করো তাহলেই কিন্তু ম্যাথ শেষ ঠিক আছে সো এখানে আলফার মানে কোনো ভুল করা যাবে না নির্ভুলভাবে খেলে আলফার মানটা বসাও তাইলেই ম্যাথ মিলা যাবে ওকে আচ্ছা কারণ এটার মান অনেক বড় হইতে পারে ফোর পয়েন্ট এইট সেভেন হওয়ার একটা পসিবিলিটি আছে দেখো তো বাকিরা সবার কি ফোর পয়েন্ট এইট সেভেন আসছে দেখো একটু এটা একটু আমার জানায়ও যে অ্যাঙ্গেলটাকে আসলেই ফোর পয়েন্ট এইট সেভেন ডিগ্রি আসে কিনা ঠিক আছে ওকে কিলোমিটার পার আওয়ার বেগের একটা উপাংশ থার্টি কিলোমিটার হলে অন্য উপাংশ কত হবে একটা উপাংশ হলো থার্টি কিলোমিটার আচ্ছা একটা প্রশ্ন যেহেতু আমাদের একটা ব্রাদার করেছে যে এই হলো আমার সিক্সটি কিলোমিটার পার আওয়ার ঠিক আছে তার একটা উপাংশ কত একটা উপাংশ হলো থার্টি কিলোমিটার পার আওয়ার আমি ধরলাম এই অ্যাঙ্গেলটা থিটা ঠিক আছে এবং ধরলাম এটা হলো ভি এটা হলো তার আনুভূমিক উপাংশ এক্স তাহলে এক্স কত হবে ভি কস থিটা এখান থেকে থিটার মান বের করো কত আসবে সিক্সটি ডিগ্রি তাহলে আর একটা উপাংশ আছে এই বরাবর ভি ওয়াই তাহলে ভি ওয়াই এর মান কত হবে ভি সাইন সিক্সটি তার মানে হলো সিক্সটি ইন্টু রুট থ্রি বাই টু তার মানে থার্টি রুট থ্রি কিলোমিটার পার আওয়ার ঠিক আছে কমেন্টে যে ম্যাথ দিছিল এটা তার সলিউশন নেক্সট ম্যাথ ম্যাথ নাম্বার কত দুই টেকনিক্যালি তিন নাম্বার ম্যাথ মাঝখানে আমরা আরও একটা ম্যাথ করছি দুইটা দিক রাশি এ ওয়ান এবং এ টু একই বিন্দুতে ক্রিয়া করে এ ওয়ানের মান চার একক এবং এটি আনুভূমিকের সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে এটি এর এ টু এর মান তিন একক এবং এটি আনুভূমিক দিকে ক্রিয়াশীল লব্ধির আনুভূমিক এবং উলম্ব উপাংশ বের করো তাহলে দেখেন এই আছে আমাদের দুইটা ভেক্টর এই এ টু এ টুর মান কত টুর মান হলো তিন এবং এটা কাজ করতেছে আনুভূমিক বরাবর আর এ ওয়ান যেটা তার মান হলো চার এবং সে কাজ করতেছে আনুভূমিকের সাথে তিরিশ ডিগ্রি কোণে তার মানে এ ওয়ান কাজ করতেছে এই বরাবর ঠিক আছে সেটার মান হল চার এবং এ অ্যাঙ্গেলটা হলো তিরিশ ডিগ্রি তোমারে বলছে লব্ধি যেটা সেই লব্ধির আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ বের করো এটা হলো উলম্ব ওকে আচ্ছা শুনো একদম ইজি করে বলি এখানে ম্যাথ একভাবে তুমি করতে পারো এরকম তুমি এ ওয়ান আর এ টুর লব্ধি বের করতে পারো সেই লব্ধি আসবে এরকম কোনো একটা ডিরেকশন বরাবর সেই লব্ধির মান তোমার বের করতে হবে সেই লব্ধির ডিরেকশন তোমার বের করতে হবে তারপর তোমার কি করা লাগবে ওই লব্ধির আনুভৌমিক উপাংশ এবং উলম্ব উপাংশ বের করা লাগবে বাট এভাবে করার কোনো মানেই হয় না এই ম্যাথ অনেক লেন্দি হয়ে যাবে তাহলে আমরা কেমনে করবো শোনো তুমি আলটিমেটলি যে লব্ধি বের করতো লব্ধি কি হইতো এই দুইটা ভেক্টরের যোগ ফল ওকে সো আমরা লব্ধি বের না করে প্রত্যেকটা ডিরেকশন বরাবর দুইটা ভেক্টরের উপাংশের যোগফল বের করবো সেইটাই কি হবে ওই দিক বরাবর লব্ধির উপাংশ এটাই অ্যাকচুয়ালি লম্বাংশ উপাদ্য সো এই লাইনটা একটু লেখো এটা মাথায় রেখো যে কোনো দিক বরাবর যে কোনো দিক বরাবর ভেক্টরের বা ভেক্টরগুলোর যতগুলো ভেক্টর আছে ভেক্টরগুলোর উপাংশের যোগফল উপাংশের যোগফল কি হবে ওই একই দিক বরাবর যোগ ফল হবে বরাবর লব্ধির উপাংশের সমান ঠিক আছে এটা যেন মনে থাকে কি বললাম যে কোনো দিক বরাবর আপনি যদি সবগুলা ভেক্টরের উপাংশ নিয়ে যোগ করেন আপনি কি পাবেন ওই একই দিক বরাবর লব্ধির উপাংশ পাবেন তার মানে আমি যদি আনুভূমিক বরাবর লব্ধির উপাংশ চাই সেটা আমি কেমনে বের করতে পারি এখানে আমার কয়টা ভেক্টর আছে দুইটা ভেক্টর তুমি এই দুইটা ভেক্টরের আনুভূমিক বরাবর উপাংশ নিয়ে যোগ করো যোগ করলে যেটা পাবা সেইটা ওই একই দিক বরাবর মানে আনুভূমিক বরাবর রূপাংশের সমান সুতরাং আনুভূমিক দিক বরাবর রূপাংশ হবে ধরো লব্ধি হলো এইটা এই হলো লব্ধি আর এবং এই হলো অ্যাঙ্গেল থিটা ঠিক আছে তাহলে আনুভূমিক বরাবর লব্ধি রূপাংশ কত লেখো আনুভূমিক বরাবর লব্ধি রূপাংশ আনুভূমিক বরাবর লব্ধির উপাংশ কত বলতো আর কস থিটা রাইট লব্ধির আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে আনুভূমিক বরাবর লব্ধির উপাংশ কত আর সেটা কার সমান হবে এই আনুভূমিক বরাবর যতগুলা ভেক্টর আছে সবার উপাংশের যোগ ফলের সমান আমার কয়টা ভেক্টর আছে কয়টা ভেক্টরের লব্ধি আর দুইটা ভেক্টরের এ ওয়ান এবং এ টু তাহলে আনুভূমিক বরাবর এই দুইটা ভেক্টরের উপাংশ নিয়ে যোগ করো তুমি সেম ডিরেকশন মানে আনুভূমিক বরাবর লব্ধি উপাংশ পেয়ে যাবা তাহলে বলতো এই আনুভূমিক বরাবর এ এর উপাংশ কত এ ওয়ান আনুভূমিকের সাথে কত কোণ উৎপন্ন করছে তিরিশ ডিগ্রি তাহলে আনুভূমিক বরাবর এ এর উপাংশ হবে এ ওয়ান কস থার্টি ঠিক আছে আনুভূমিক বরাবর এ টু রূপাংশ কত হবে এই এ টু আনুভূমিকের সাথে কত কোণ উৎপন্ন করছে ভাইয়া এ টু তো আনুভূমিক বরাবরই কাজ করতেছে একটা ভেক্টর যদি আনুভূমিক বরাবরই কাজ করে সে আনুভূমিকের সাথে কত কোণ উৎপন্ন করলো জিরো ডিগ্রি তার মানে আনুভূমিক বরাবর এ টু রূপাংশ হবে এ টু কস জিরো ওকে সো আনুভূমিক বরাবর এ ওয়ানের রূপাংশ আর এ টু রূপাংশ যোগ করে দিলেই আপনি কি পাবেন আনুভূমিক বরাবর লব্ধির রূপাংশ পাওয়া যাবেন তাহলে এ ওয়ানের মান ছিল চার কস থার্টির মান হলো রুট থ্রি বাই টু আর কস জিরোর মান হলো ওয়ান আর এ টুর মান ছিল কত থ্রি তার মানে কত হচ্ছে টু রুট থ্রি প্লাস থ্রি ঠিক আছে সো এটা হলো আমাদের আনুভূমিক উপাংশ এবার আসেন উলম্ব বরাবর বা উলম্ব উপাংশ আমরা বের করব উলম্ব বরাবর লব্ধির উপাংশ কত হবে আর সাইনথিটা ঠিক আছে এটা যদি আনুভূমি সাথে থিটা উৎপন্ন করে এবং আনুভূমিক বরাবর যদি উপাংশ আর কীটা হয় তাহলে উলম্ব বরাবর কি হবে আর সাইন্থিটা হবে তুমি যদি একবার আনুভূমিক উপাংশ বের করতে পারো উলম্ব উপাংশ বের করা কোনো ব্যাপারই না সহজ কথা আচ্ছা আজান দিচ্ছে তোমরা কেউ চাইলে নামাজ পড়ে আসতে পারো আমি একটা বলে আবার একটু থামতেছি আজানের পর আবার শুরু করতেছি ঠিক আছে আপনার মাথায় রাখতে হবে যেই বরাবর কস তার লম্ব বরাবর সাইন সো আনুভূমিক বরাবর আমরা উপাংশ বের করছি কেমনে এমনি কস থিটা দিয়ে রাইট কারণ অ্যাঙ্গেলটা আমার আনুভূমিকের সাথে ছিল তার মানে আনুভূমিক বরাবর উপাংশগুলো সব কি আসছে কস তাহলে উলম্ব বরাবর জাস্ট কজের জায়গায় সাইন হবে আর কিচ্ছু না তাহলে উলম্ব উপাংশ হবে এ টু সাইন থার্টি প্লাস এ টু সাইন জিরো সাইন জিরোর মান তো জিরো এটা বাদ সাইন থার্টির মান কত আচ্ছা এটা এ ওয়ান হবে সরি এ ওয়ান সাইন থার্টি প্লাস এ টু সাইন জিরো মানে তুমি চিন্তা করে যে ওয়ান এখানে ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে আনুভূমিক বরাবর তার উপাংশ এ ওয়ান কস থার্টি উলম্ব বরাবর তার উপাংশ কত এ ওয়ান সাইন থার্টি এ টু আনুভূমিক এখানে জিরো ডিগ্রি কোন উৎপন্ন করছে তার আনুভূমিক বরাবর উপাংশ কত এ টু কস জিরো তাহলে উলম্ব বরাবর উপাংশ কত হবে এ টু সাইন জিরো অথবা এ টু কস নাইনটি তোমার জেমনে লিখতে ইচ্ছা করে ঠিক আছে তাহলে আমার সাইন জিরোর মান তো জিরো এটা বাদ সাইন থার্টির মান হাফ এবং এ ওয়ানের মান হলো ফোর তাহলে অ্যান্সার কত হবে টু ঠিক আছে তার মানে আমাদের লব্ধির আনুভূমিক উপাংশ হবে টু রুট এবং উলম্ব উপাংশ হবে শুধুমাত্র টু এখন তুমি চাইলে এই লব্ধির মান বের করে এই থিটা বের করে তারপর আনুভূমিক আর উলম্ব উপাংশ বের করতে পারতাম রেজাল্ট হুবুহু সেই মাস তো শুধু শুধু ম্যাথটা বড় হইতো এইভাবে টেকনিক্যালি শিখো জীবন ম্যাথ দুটাই সহজ হয়ে যাবে সো দেখো তোমরা বুঝছো কিনা বুঝলে আজানের পর আমি ক্লাস শুরু করতেছি তোমরা মানে এত খারাপ তোমাদের নিয়ে আমি হতাশ যাই হোক আজান শেষ হোক তারপর তোমাদের বলছি ম্যাটটা তুলো ওকে আচ্ছা এই ম্যাথ অনেকেই বুঝতে পারো নাই সো যারা বুঝতে পারেন নাই তাদের জন্য আরেকটা বার আমি একটু আলাদাভাবে বোঝাই ঠিক আছে ম্যাথ ওটোপভাবেই থাকুক আমি তোমাদের একটু বোঝাই ধরো তোমাকে আমি জিজ্ঞাসা করলাম এই হলো এ ভেক্টর এই হলো বি ভেক্টর এই হলো সি ভেক্টর ঠিক আছে অথবা এটা থাকুক ওকে এই হলো এ ভেক্টর এই হলো বি ভেক্টর এই হলো সি ভেক্টর যারা বুঝো নাই তারা একটু মনোযোগ দিয়ে শুনো এই তিনটা ভেক্টরের লব্ধি হলো এটা এটা কি এই তিনটা ভেক্টরের লব্ধি আর ওকে তোমাকে বলছে এই আনুভূমিক বরাবর এই লব্ধির উপাংশ কত ধরো আমাদের এ ভেক্টর আনুভূমিকের সাথে কোন উৎপন্ন করছে থিটা এ বি ভেক্টর কোন উৎপন্ন করছে থিটা বি সি ভেক্টর কোন উৎপন্ন করছে থিটা সি ঠিক আছে সবে আনুভূমিকের সাথে একজন থিটা এ একজন থিটা বি আর একজন থিটা সি কোণ উৎপন্ন করছে আর যে লব্ধি আছে সেই লব্ধি দ্বারা কোণ উৎপন্ন করছে থিটা আর পরিমাণ ওকে তোমার কি বলছে এই আনুভূমিক বরাবর লব্ধি রূপাংশ কত আচ্ছা এই লব্ধিটা কার কার লব্ধি এই লব্ধিটা হলো এ বি এবং সি এর লব্ধি মানে তুমি এ বি আর সি এই তিনটা ভেক্টরকে যোগ করলে এই লব্ধি আর পাবা ঠিক আছে তোমার কি লাগবে এই আনুভূমিক বরাবর লব্ধি রূপাংশ সেটা কত সেটা হলো আর কজ থিটা আর এটা নিয়ে তো কোনো সমস্যা নাই কারণ আনুভূমি সাথে লব্ধির অ্যাঙ্গেল হলো থিটা আর সো আনুভূমি বরাবর লব্ধির উপাংশ কত হবে আর থিটা আর এখন এই লব্ধির উপাংশ তুমি দুই ভাবে বের করতে পারো একটা হলো তুমি প্রথমে এ এদেরকে যোগ করে যোগ ফলটা বের করতে পারো মানে লব্ধির মানটা বের করতে পারো যেম নেই করো তুমি এই এ কে তোমার ভেক্টর যোগ করা লাগবে করে লব্ধির মান এবং ডিরেকশন বের করা লাগবে দেন তুমি সেখান থেকে লব্ধির আনুভূমিক উপাংশ বের করতে পারো বাট এমনি করতে গেলে ম্যাথ অনেক বড় হয়ে যাবে কোনো দরকার নাই তাহলে আমরা কি করব মাথায় রাখা লাগবে যে কোন দিক বরাবর লব্ধির উপাংশ হবে ওই সেম দিক বরাবর ওই লব্ধিটা যেই সকল ভেক্টরের লব্ধি সবগুলা ভেক্টরের উপাংশের যোগফল তাহলে আমার কি লাগবে আমার লাগবে আনুভূমিক বরাবর লব্ধির উপাংশ তাই না এই যে আর কস থিটা আর এই লব্ধিটা কার কার লব্ধি এ বি এবং সি এর তোমার কাজ হলো আনুভূমিক বরাবর এ এর উপাংশ বের করা বি এর উপাংশ বের করা সি এর উপাংশ বের করা তারপর সেই তিনটাকে যোগ করে দেওয়া যোগ করলেই তুমি কি পাবা ওই সেম ডিরেকশন বরাবর মানে ওই আনুভূমিক বরাবর লব্ধির উপাংশ ঠিক আছে তাহলে আমি যদি আনুভূমিক বরাবর লব্ধি রূপাংশ চাই তাহলে আমি কি করব এই আনুভূমিক বরাবর সবগুলা ভেক্টরের উপাংশ নিয়ে যোগ করে দিব কোন সবগুলা ভেক্টর যাদের লব্ধি এই আর ঠিক আছে তার মানে এ বি সি এর উপাংশ নিয়ে যোগ করে দিব দেখো এ আনুভূমিকের সাথে কত কোণ উৎপন্ন করছে থিটা এ তাহলে আনুভূমিক বরাবর এ এর উপাংশ এ cos থিটা বি আনুভূমিকের সাথে কত গুন উৎপন্ন করছে থিটা বি তাহলে আনুভূমিক বরাবর বি এর রূপাংশ বি কস থিটা বি আর সি আনুভূমিকের সাথে কত গুণ উৎপন্ন করছে থিটা সি তাহলে আনুভূমিক বরাবর সি এর রূপাংশ সি থিটা সি ঠিক আছে একদম সহজ তোমাকে এটাও বলতে পারে যে উলম্ব বরাবর আমার এই লব্ধি রূপাংশ কত হবে সেটা কেমনে বের করবো ভাইয়া উলম্ব বরাবর শুনো আনুভূমিক বরাবর রূপাংশ বের করছো না করছো তো তার জন্য কি বসাইছো কস থিটা এ কস থিটা বি কস থিটা সি যেখানে যেখানে কস বসাইছো সেখানে সেখানে শুধু সাইন বসাই দিলেই তুমি উলম্ব বরাবর উপাংশ পাওয়া যাবা তাহলে আনুভূমিক উপাংশ পাওয়ার জন্য যদি তুমি কস থিটা ইউজ করো উলম্ব উপাংশ পাওয়ার জন্য কি করতে হবে যেখানে যেখানে কস ছিল সেখানে সেখানে শুধুমাত্র সাইন বসাই দিতে হবে তাহলে উলম্ব উপাংশ আর সাইন থিটা আর হবে টাট টাট টা এ সাইন থিটা এ প্লাস বি সাইন থিটা বি প্লাস সি সাইন থিটা সি এইবার কি আর কারো কনফিউশন আসে আমরা সেম কাজটা করছি এখানে হ্যাঁ একদম সেম কাজ আমাদের এ ওয়ান এ টু দিয়ে দিছে আমাদের কি বলছে আনুভূমিক বরাবর লব্ধির উপাংশ কত সো আমরা চাইলে প্রথমে লব্ধি বের করতে পারতাম লব্ধির অ্যাঙ্গেল বের করতে পারতাম দেন আর কস্তিটা হইতো আমাদের অ্যান্সার বাট সেটা তো আমাদের দরকার নাই আমরা কি করব আনুভূমিক বরাবর রূপাংশ চাইছে তাহলে যেই সকল ভেক্টরের লব্ধি হলো এই আর সেই সকল ভেক্টরের আনুভূমিক বরাবর উপাংশ বের করে যোগ করে দিব সো এই আর হলো এ ওয়ান এবং এ টুর লব্ধি ভেক্টর আমরা কি করছি আনুভূমিক বরাবর এ ওয়ানের উপাংশ নিছি এ টুর উপাংশ নিছি যোগ করে দিছি আনুভূমিক যেখানে কস বসাইছিলাম সেখানে সেখানে শেষ সহজ দেখো বুঝছো কিনা একদম সহজ আমার মতো এইচএসি পঁচিশের কেউ কি আসো না না কেউ নাই পঁচিশের সব ছাব্বিশের বিবাহিতদের থেকে দূরে থাকি কারণ এই ভাইরাস тараতা ইসনাউস বিল্লাস্তাগফিরুল্লাহ করে দিও এই সব পোলাপানকে দেখো সবাই বুঝছো কিনা রাহু বলসে ক্লিয়ার ওকে আকাস বলসে ক্লিয়ার ওকে ইব্রাহিম বলসে জি वेरी गुड রিফাত বলছে ইয়েস আরে शाबाश পোলাপান সেরা সেরা পোলাপান ভাই লন রোলার নোকার গুంటনা এগুলো তো করানো হয় না শিরে বাবা দাঁড়াও সারি উমরা মে টাটা 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 ধর বল ধরাও 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 তারপর শেষ হয় না দাঁড়াও 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 শেষ হয় তো এই যে এগুলো কি পড়াই নাই পড়া পড়ে পাগলা কোনো কিছুই বাদ যাবে না বাদ যাবে না একটি শিশু আসো তিন নম্বর ম্যাথ চলো ম্যাথ নাম্বার থ্রি কি বলছে একটা কাঠের খন্ডকে আনুভূমিকের সাথে সিক্সটি ডিগ্রি কোণে দুইশো নিউটন বলে টানা হচ্ছে বস্তুটার উপর আনুভূমিকের দিকে কার্যকরী বল কত ঢাকা ইউনিভার্সিটি তেরো চোদ্দোর কুইশন ঠিক আছে একদম সহজ জিনিস কি বলছে তোমাকে এই একটা কাঠের খণ্ড আছে বা একটা কাঠের টুকরা আছে তাকে কি করা হচ্ছে আনুভূমিকের সাথে আনুভূমিক কোনটা এই যেটা ভূমি ঠিক আছে এটা হলো আমাদের আনুভূমিক ডিরেকশন আনুভূমিকের সাথে দুইশো নিউটন বলে সিক্সটি ডিগ্রি কোনে টানা হচ্ছে তার মানে আমরা ওকে টানতেছি এই যে এই বরাবর কত বলে দুইশো নিউটন বলে কত কোণে সিক্সটি ডিগ্রি কোণে প্রশ্ন কি করছে আনুভূমিকের দিকে কার্যকরী বল কত কি করবা এই বলের আনুভূমিক উপাংশ বের করবা সলভ তাহলে আমার আনুভূমিকের দিকে কার্যকরী বল হবে এইটা এফ এক্স সেটার মান কত হবে বলো কেমনে বের করবো আনুভূমিক উপাংশ তুমি বলের মান জানো অ্যাঙ্গেলের মান জানো আনুভূমিক উপাংশ কত হবে দুইশো কস সিক্সটি মানে একশো নিউটন ওকে এটা এমসি কিউ প্রবলেম অ্যান্সার হবে কত একশো নিউটন দেখো সবাই কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারি নাই কুইক 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 যদি বুঝে থাকো তোমাদের জন্য একটা শর্ট টেস্ট এটা তো একদম সহজ ছিল আসো শর্ট টেস্ট একটা শর্ট টেস্ট হয়ে যাক আপনাদের পড়াশোনার কি অবস্থা হালকা একটু দেখা যাক তোমাকে বলেছে যে একটি বস্তুকে একটি বস্তুকে একশো নিউটন বলে একশো নিউটন বলে উলম্বের সাথে উলম্বের সাথে সিক্সটি ডিগ্রি কোণে টানা হচ্ছে সিক্সটি ডিগ্রি কোণে টানা হচ্ছে ওকে তোমাকে প্রশ্ন করেছে বস্তুর উপর বস্তুর উপর উলম্ব বরাবর কার্যকরী বল কত উলম্ব বরাবর কার্যকরী বল কত প্রশ্ন আছে দুইটা সরি অপশন আছে দুইটা ঠিক আছে একটা অপশন হল আর বা একশো কস সিক্সটি আর একটা হলো একশো সাইন সিক্সটি ঠিক আছে আর তোমাকে বলে দিচ্ছে ওজনকে নেগলেক্ট করো ওজন নিয়ে চিন্তা করার দরকার নেই ওজনকে নেগলেক্ট করো কারণ ওজন চলে আসলে আবার কার্যকরী বল অন্য রকম হয়ে যাবে যেটা তোমার লন রোলারের ক্ষেত্রে হয় ঠিক আছে সো আমাদের একটা বস্তু আছে যাকে আমরা একশো নিউটন বলে উলম্ব সিক্সটি ডিগ্রি করে টানতেছি প্রশ্ন করছে বস্তুর উপর উলম্ব করাবার কার্যকরী বল কত ওজনকে নেগলেক্ট করতে বলা হয়েছে একটা অপশন আছে একশো কস্ট সিক্সটি আর একটা অপশন আছে একশো সাইন সিক্সটি বলার অ্যান্সার কোনটা হবে কুয়েক সহজ জিনিস পঞ্চাশ নিউটন অপশন দুই অপশন দুই আরে শাবাস হ্যাঁ ঠিক আছে ওকে সামিহা বলছে ওকে সাদাত বলছে পঞ্চাশ জান্নাতুল মামা বলছে এক লাভলি বলছে অপশন দুই শান্ত বলছে দুই তীর্থ বলছে দুই আলিফ বলছে এক তাসলিমা বলছে এক রুবায়ত বলছে একশো তীর্থ বলছে দুই 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 জাকারিয়া বলছে দুই আচ্ছা ঠিক আছে আসো তোমরা যে আমার সাথে একটু ছলনা তোমরা দুই নাম্বার করলা উত্তর দিলা ভাই আমি তোমাকে বলছি এই একটা বস্তু আছে তাকে টানা হচ্ছে কিভাবে টানা হচ্ছে উলম্বের সাথে ডিগ্রি কোণে তাকে তার মানে এই যে অ্যাঙ্গেল সিক্সটি ডিগ্রি এটা কার সাথে রে তাকে যদি এই বরাবর টানা হয় এই অ্যাঙ্গেল সিক্সটি ডিগ্রি তো উলম্বের সাথেই তাই না তোমার তো আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল দেই নাই তোমার তো বলি না এই অ্যাঙ্গেল সিক্সটি ডিগ্রি তোমার বলছে উলম্বের সাথে সিক্সটি ডিগ্রি কোণে টানা হচ্ছে তাহলে উলম্ব বরাবর উপাংশ কত হবে এফ কস সিক্সটি তোমরা দুই নম্বর অপশনটা কি মনে করে দাগাইলাম এইসব সিলি মিস্টেক কিন্তু করা যাবে না অ্যানসার হবে এইটা একশো কস সিক্সটি অ্যাঙ্গেল যদি আনুভূমিকের সাথে দেওয়া থাকতো সেই ক্ষেত্রে উলম্ব বরাবর উপাংশ হইতো সাইন সিক্সটি বাট অ্যাঙ্গেল তো তোমার উলম্বের সাথেই দিয়ে দিছে তাহলে উলম্ব বরাবর উপাংশ কি হবে এফ কস সিক্সটি বা হান্ড্রেড কস সিক্সটি এই সব সিলি মিস্টেক করা যাবে না ওকে দেখা যাবে তুমি পুরো ম্যাথ পারতেছো জাস্ট উপাংশের মান ভুল নেওয়ার কারণে ম্যাথ ভুল হচ্ছে এটা কিছু হইল না এগুলো ভুল করা যাবে না ওকে আই হাই হ্যাঁ এক হবে আমি এক নাম্বার ঠিক আছে হ্যাঁ এক হবে এক হবে ঠিক আছে ওকে তাহলে আমরা উপাংশের বেশ কিছু ম্যাথ করে ফেলছি আই থিঙ্ক উপাংশের ব্যাপারে সবার মোটামুটি আইডিয়া ক্লিয়ার এবার আমরা একটু উপাংশের ব্যবহারে যাব ঠিক আছে যে ভেক্টর বিভাজন বা উপাংশের যে ব্যবহার সেটাই সো আমাদের প্রথমে যেটা আছে নৌকার গুণ ওকে নৌকার গুণ না তোমরা আসলে বাস্তব জীবনে দেখছো কিনা না আই এম নট শিওর আমিও আমার বাস্তব জীবনে কখনো দেখার সৌভাগ্য আমার হয় নাই বাট আমি এই ব্যাপারে সবার আগে পড়ছিলাম আর তোমরা কেউ শ্রীকান্ত পড়ছো কিনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই শ্রীকান্তর যে এক নাম্বার পার্ট ঠিক আছে মানে শ্রীকান্ত এক খন্ড এক যেটা ছিল চারটা পয়লা খণ্ড মোস্ট প্রবলি নাকি এক্স্যাক্টলি খেয়াল নেই প্রথম যে খণ্ডটা ছিল সেখানে এরকম একটা পার্ট ছিল যে শ্রীকান্ত আর ইন্দ্র নৌকার গুণ টেনে নিয়ে যায় ওকে সো নৌকার গুণ টানা ব্যাপারটা হলো যে আমার পারের কাছাকাছি নৌকা থাকবে তোমরা দেখতে পাচ্ছ কি না পারের কাছাকাছি নৌকা এই নৌকা থেকে একটা দড়ি আসবে ওকে এবং পারের মধ্যে একজন ব্যক্তি দাঁড়ায় থাকবে সে দড়ি ধরে টেনে নৌকাকে সামনে আগে নিয়ে যাবে সো আমরা নর্মালি যেটা করি নৌকাকে দাঁড় দিয়ে বেয়া নিয়ে আগে ঠিক আছে বাট যখন দেখা যায় মাঝি দাঁড় বাইতে বাইতে অনেক ক্লান্ত তখন এরকম পারের মধ্যে দাঁড়িয়ে একজন দড়ি ধরে টেনে নৌকাকে সামনে আগে নিয়ে যায় সো এখানে ভেক্টর বিভাজনের কিছুটা ব্যবহার আছে এখানে আবার একটা ছবি দেওয়া আছে যেখানে আমাদের একটা নৌকা আছে এখান থেকে একটা দড়ি আসছে সেই দড়ি ধরে তিনজন মানুষ নৌকাকে সামনের দিকে টেনে আগায় নিয়ে যাচ্ছে সো এটাই হলো আমাদের নৌকার গুণটা না মানে প্র্যাকটিক্যাল উদাহরণ এবার আসো ফিজিক্স দিয়ে এটার ব্যাখ্যা ওকে ফাইন সো ধরো এই আমাদের নৌকা বুঝো এটা কি আমাদের আচ্ছা এই ছবিটা বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে তোমাদের অনেকের বুঝতে সমস্যা হইতে পারে আমি একটু সুন্দর করে বুঝাই ঠিক আছে আমার মতো করে একটু বুঝাই এই ধরো আমাদের নৌকা এই 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 ঠিক আছে এই আছে আমাদের নৌকা আর এই হলো আমাদের নদীর পার কোনটা এই যে এইটা এটা হলো কি আমাদের নদীর পার ওকে সো এখানে আমাদের একজন মাঝি আছে এখানে মাঝি আছে একজন টাং টাং ওকে এবং এখানে এই সে বইটা হাতে দাঁড়ায় আছে এরকম ঠিক এভাবে আছে সে ওকে আর এই পারের মধ্যে একজন ব্যক্তি দাঁড়ায় আছে এরকম ওকে সে কি করতেছে এই নৌকার মাথায় বাধা দড়ি ধরে টেনে নৌকাকে সামনে আগায় নিয়ে যাচ্ছে এটা হলো আমাদের পারের সাথে বা পারের সমান্তরাল ডিরেকশন এটা কি এটা হলো পারের নদীর পারের সমান্তরাল ডিরেকশন সমান তরাল ডিরেকশন আর এটা হলো পারের সাথে লম্ব ডিরেকশন মানে এটা কিন্তু উপরের দিকে না মানে নদীর সারফেস বরাবর লম্ব মানে ব্যাপারটা হলো এরকম ধরো এই আমাদের নদী এরকম নদী এটা হলো নৌকা ঠিক আছে নৌকাকে টানা হচ্ছে এই বরাবর ওকে এইটা হলো নদীর পারের সমান্তরাল ডিরেকশন এবং এটা হলো পারের সাথে লম্ব ডিরেকশন ওকে আরেকটা লম্ব আছে এই বরাবর সেটা হলো একদম নদীর সাথে লম্ব বাট এই লম্ব কিন্তু সেই লম্ব না এটা হলো নদীর সারফেসের উপর নদীর পার বরাবর লম্ব মানে যে এইটা নৌকা যাচ্ছে এই বরাবর এই লম্বটা হলো এইটা ঠিক আছে আর একটা লম্ব আছে এই বরাবর সেটা হলো উলম্ব এটা ওইটা না ওকে বুঝছি আই গেস ওকে সো এখন যে ওই যে নদীর পার থেকে নৌকা ধরে টানতেছে ওকে সে একটা নির্দিষ্ট বল প্রয়োগ করতেছে ধরো এফ ঠিক আছে এবং এই যে এফটা এই এফ ধরো পারের সমান্তরাল যে ডিরেকশন মানে আনুভূমিক যেটা এটা হলো আনুভূমিক ডিরেকশন পারের সমান্তরাল মানেই হলো কি আনুভূমিক ডিরেকশন তার সাথে থিটা কোণ উৎপন্ন করছে ওকে তাহলে এই পারের সমান্তরাল ডিরেকশন বরাবর আমার বলের উপাংশ কত হবে F কস থিটা এবং এই পার বর পারের লম্ব বরাবর বলের রূপাংশ কত হবে এফ সাইন থিটা একদম সহজ তুমি থিটা কোণে বা এই পারের সমান্তরাল ডিরেকশনের সাথে থিটাকণে এফ পরিমাণ বল প্রয়োগ করছো নৌকাকে সামনে টাই না আগাই নেওয়া যাওয়ার জন্য ঠিক আছে তাহলে বলো তো এই যে এই বরাবর রূপাংশ কত হবে এফ কস থিটা বোঝাই যাচ্ছে কারণ এই অ্যাঙ্গেলটা থিটা আর এই লম্ব বরাবর উপাংশ কত হবে এফ সাইন থিটা এখন আমাকে একটা কথা বললো তোমার নৌকা যাবে কোন দিকে তোমার নৌকা যাবে কিন্তু এই দিকে তাহলে বলো তো নৌকা সামনে আগাচ্ছে কোন অপাংশের জন্য নৌকা সামনে আগাবে কোন উপাংশের জন্য বলো সামনে আগাবে কার জন্য কার জন্য এক হলো আর কস্ট থিটার জন্য আর দুই হল আর সাইন থিটার জন্য বলো তো কার জন্য জন্য আর সাইন থিটার এই যে নৌকাটা এদিক বরাবর সামনে আগাবে তাকে সামনে আগায় নিয়ে যাবে কি আর লিখছি না এখানে এফ লেখো যেহেতু ওখানে এফ দিয়ে প্রকাশ করছি সো এফ কস থিটা আর হলো এফ সাইন কার জন্য নৌকা সামনে আগাবে বলেন টেল মি কুইক বাচ্চারা এফ কস থিটার জন্য ভেরি গুড ভেরি গুড হ্যাঁ হ্যাঁ এফ কস থিটা এক নম্বরের জন্য দাদা আমার ফোনটা একটু চার্জে দিই ফোনে চার্জ নাই রে জীবনটা বেদনা ওকে আমাদের নৌকা সামনে আগাচ্ছে এফ কস থিটার জন্য সো অ্যানসার হবে হলো এইটা তার মানে আমার যে আনুভূমিক উপাংশ এফ কস থিটা সে কি করবে সে নৌকাকে সামনে আগায় নিয়ে যাবে নৌকাকে সামনে এগিয়ে নিয়ে যাবে ওকে নিয়ে যাবে ওকে আর এফ সাইন থিটা কি করবে f sin θ পারের দিকে নৌকাকে টানবে তাই না পারের দিকে নৌকাকে টানবে বুঝো তোমার বলটা যখন দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে একটা অনুভূমিক উপাংশ ও নৌকাকে সামনে আগায় নিয়ে যাচ্ছে আরেকটা এই বরাবর উপাংশ রয়ে গেছে না সেই উপাংশ কি সাপে সে চাবে নৌকাকে ওই পারের কাঁচা কাচি নিয়ে যাইতে বাট তুমি কি পারের কাছে যেতে চাচ্ছ তুমি চাচ্ছ নৌকা নিয়ে সামনে আগায় যাইতে যেমন ধরে যেই ছবিটা ধর এটা না এইটা ঠিক আছে এখানে যদি একটু খেয়াল করো এখানে উপাংশ হবে দুইটা একটা উপাংশ কাজ করতেছে এই বরাবর এইটা হলো সেই এফ ঠিক আছে যে নৌকাকে নিয়ে আসতেছে আর একটা এই বরাবর এফ সাইন যে চাবে নৌকাকে পারের দিকে নিয়ে আসতে এই এফ সাইন থিটাকে প্রশমিত করবে হলো আমাদের মাঝি মাঝি এফ সাইন্থিটাকে প্রশমিত করবে সাইন থিটাকে কি করবে প্রশ মৃত দেখা যাচ্ছে কিনা ঠিক আছে সো আমাদের এফ কস্ট সিটা চাপাবে নৌকাটাকে সামনে আগায় নিয়ে আসতে এফ সাইন টিটা চাপাবে নৌকাটাকে পারের দিকে নিয়ে যাইতে বাট আমরা তো পারের দিকে যাইতে চাইতেছি না আমরা চাচ্ছি নৌকা সামনের দিকে আগায় আসুক তার মানে কি এটাকে সামহাও বাদ দিতে হবে ও থাকলে তো নৌকাকে জাস্ট এইদিকে পুল করতে থাকবে সো সামহাও মাঝি বৈঠার সাহায্যে কি করবে এই এফ সাইন থিটাকে প্রশমিত করবে এ এফ সাইন টিটা কে প্রশমিত করবে মাঝি এটাকে প্রশমিত করবে মাঝি এটাকে প্রশমিত করবে ঠিক আছে যদি এটাকে প্রশমিত না করো তাইলে কিন্তু নৌকা আবার পারের দিকে চলে আসবে তার মানে গুণ টানার সময় দুইটা জিনিস মাথায় রাখতে হবে এক হলো যে আপনার নৌকা সামনে আগায় যাচ্ছে এফ কস থিটার জন্য আর দুই হলো এফ সাইন থিটা নামে আরও একটা উপাংশ থেকে যাবে যে চাবে আপনার নৌকাকে পারের দিকে নিয়ে যাইতে বাট সেইটা আপনার প্রশমিত করতে হবে সেটাকে প্রশমিত করবে কে মাঝি মাঝি সামহাও বৈঠা দিয়ে এমনভাবে বল প্রয়োগ করবে যেন এই এফ থিটা কি হয়ে যায় প্রশমিত হয়ে যায় এর জন্য কিন্তু সবাই নৌকা চালাতে পারে না নৌকা চালানোর টেকনিক আছে তোমার টেকনিক বোঝা লাগবে যে নৌকা কেমনে কি দিলে বইটা কেমনে দিলে নৌকা কোন দিকে যাবে ঠিক আছে সো মাঝির এমনভাবে বইঠাটা চালাইতে হবে যেন এই এফ থিটা প্রশমিত হয়ে যায় নৌকা যেন পারের দিকে না যেয়ে এই দিক বরাবর সামনে আগায় যায় ঠিক আছে একদম সহজ এইটাই হলো আমাদের নৌকার যে গুণটা না সেইটার বেসিক আলোচনা ওকে বাট এখান থেকে প্রশ্ন আসবে আলাদা আগে দেখো এটা বুঝছো কিনা তারপর আমি প্রশ্ন আসতেছি যে কি প্রশ্ন আসবে এর থেকে একটা খার প্রশ্ন আসবে ঠিক আছে সেটা কি প্রশ্ন আসবে সেটা আমি আসতেছি তার আগে আমাকে বলো এতটুকু তোমরা বুঝছো কিনা এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা ফোন কই গেল আচ্ছা সরি চার্জে দিয়ে আসছিলাম ফোন মেরা হারা গেয়া সরি মাঝি কি এ ম্যাথটা জানে না মাঝি আসলে এই ম্যাটা আমি বাংলাদেশের কিছু কিছু মাঝিকে জানানোর চেষ্টা করছি সবাইকে জানাইতে পারি নাই বাট ভবিষ্যতে কোনো একদিন বাকি মাঝিদেরকে আমি জানানোর অবশ্যই চেষ্টা করব ঠিক আছে দাদা ইউটিউব ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখান প্লিজ ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখাবো মানে কিসের টিউটোরিয়াল দেখাবো আই হায় খুব রহস্যময় তথ্য জেনে গেলাম একদম ভাই মনের মাঝি হতে চায় কত ডিগ্রি করে নৌকা চালাইতে হবে অন্তত পক্ষে পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ছেচল্লিশ ডিগ্রি করে ওকে দাড়ি যত লম্বা গুণ টানা তত সহজ এই বেটা দাড়ি না দড়ি দড়ি ওই লিখছে দাড়ি যত লম্বা দাড়ি করতে গেছে দেখি দাড়ি ধরে টানবি নাকি মাঝির দড়ি দড়ি যত লম্বা দড়ি বানান ডি ও আর আই ডি এ আর আই তো দাড়ি বেটা স্যার বড় হয়ে কেউ মাঝি হতে চায় না তাহলে এগুলো কেন যেন তুমি আশেপাশের জিনিসপাতি বুঝতে পারো প্র্যাকটিক্যাল লাইফ সম্পর্কে বোঝার জন্য যে কোথায় কি হচ্ছে কেন হচ্ছে তার জন্য ওকে অল ক্লিয়ার ব আরে ভাই রে ভাই দাদা একটু স্পিডে কথা বলে স্লো পড়ান ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমি আমার ফোনটা আবার চার্জে দিয়ে আবার আমি এখন ক্লাসের মধ্যে ঢুকবো ঠিক আছে সো আমরা এতটুকু তো বুঝতে পারছি এখন প্রশ্ন হলো পরীক্ষায় প্রশ্ন কোনটা আসবে পরীক্ষায় প্রশ্ন আসবে যে দড়ি যত লম্বা হয় গুণ টানা তত সহজ হয় ব্যাখ্যা করো দড়ি যত লম্বা হয় গুণ টানা তত ইজি হয় ঠিক আছে তত কি হয় ইজি হয় ব্যাখ্যা করো বা সহজ হয় ঠিক আছে এটা তোমরা কি করতে বলবে ব্যাখ্যা করতে বলবে কেমনে ব্যাখ্যা করবে একদম সহজ প্রথমে একটা ছবি আঁকবা নাও একটা নৌকা আঁকো এই হলো আমাদের নৌকা বোট ঠিক আছে নৌকা ওকে এই হলো আমাদের নদীর পার ওকে ঠিক আছে সো আমাদের নৌকার মধ্যে একজন মাঝি বসে আছে দেখতে এরকম ওকে আহারে মাঝি পাটা একটু ছোট হয়ে গেছে ব্যাপার না মাঝি ধরো এই যেরকম বইটা টইটা নিয়ে মাঝির শরীরের রঙ হলো সবুজ আর হাতের রঙ হলো হলুদ ঠিক আছে ওকে সেইভাবে বৈঠা নিয়ে বইসা আছে ওকে ঠিক আছে এখন নৌকার এই পাশ থেকে গুণ আছে ধরো তিনটা তিনটা দড়ি বাঁধা আছে ঠিক আছে একজন ব্যক্তি এখান থেকে টানতেছে ওকে একজন এখান থেকে টানতেছে এবং একজন এখান থেকে টানতেছে ধরো তিনজনই সমান বলে টানতেছে একজন টানতেছে এই দড়ি ধরে এই একজন টানতেছে এই দড়ি ধরে এই একজন টানতেছে এই এই দড়ি ধরে ঠিক আছে তিনজন তিনটা দড়ি ধরে একই বলে টানতেছে এবং ওকে প্রশ্ন হলো কার গুণটা না বেশি ইফেক্টিভ হবে তিনজন কিন্তু সমান বলে দিচ্ছে বাট গুণ টানা ইফেক্টিভ হবে কার ধরো এটা আমাদের প্রথম ব্যক্তি প্রথম ব্যক্তি এটা হলো দ্বিতীয় ব্যক্তি এটা হলো তৃতীয় ব্যক্তি বলো তো কার দড়ি সবচেয়ে লম্বা দেখেই বুঝে যাচ্ছে ভাই তৃতীয় ব্যক্তির দড়ি সবচেয়ে লম্বা তারপর দ্বিতীয় ব্যক্তির দড়ি তারপর এক নম্বর ব্যক্তির দড়ি তারপর তিন নম্বর ব্যক্তির দড়ি সবচেয়ে লম্বা এক নম্বর ব্যক্তির দড়ি সবচেয়ে ছোট তাহলে আমাদের ছবি অনুযায়ী তৃতীয় ব্যক্তির দড়ি সবচেয়ে লম্বা দড়ি সবচেয়ে লম্বা এবং প্রথম ব্যক্তির কিরে প্রথম ব্যক্তির দড়ি সবচেয়ে ক্ষুদ্র মানে সবচেয়ে ছোট। ওকে ওকে একদম দড়ি প্রথম এখন তার কারণে ডিফারেন্সটা কোথায় ক্রিয়েট হবে ডিফারেন্স ক্রিয়েট হবে অ্যাঙ্গেলে খেয়াল করে দেখো আমাদের প্রথম যে ব্যক্তি আছে সে আনুভূমিকের সাথে কত কতক্ষণ উৎপন্ন করবে থিটা ওয়ান ওকে দ্বিতীয় ব্যক্তি আনুভূমিকের সাথে কত উৎপন্ন করবে থিটার টু তৃতীয় ব্যক্তি আনুভূমিকের সাথে কতগণ উৎপন্ন করবে থিটার থ্রি খেয়াল করছো প্রথম ব্যক্তি বলটা প্রয়োগ করতেছে এই দড়ি বরাবর মানে এই দিকে সে আনুভূমিকের সাথে কতক্ষণ উৎপন্ন করতেছে থিটা ওয়ান দ্বিতীয় ব্যক্তি বলটা প্রয়োগ করতেছে এই দিক বরাবর সে কতক্ষণ উৎপন্ন করতেছে থিটা টু তিন নাম্বার ব্যক্তি বল প্রয়োগ করছে এই দিক বরাবর সে কোন উৎপন্ন করতেছে থিটা থ্রি বলতো কোন কোনটা সবচেয়ে বড় আর কোনটা সবচেয়ে ছোট দেখো থিটা ওয়ানের মান সবচেয়ে বড় দেখেই বোঝা যাচ্ছে সো আমাদের থিটা ওয়ান সবচেয়ে বড় তারপর থিটা টু তারপর থিটা থ্রি তার মানে তিন নাম্বার ব্যক্তি সবচেয়ে ক্ষুদ্র কোন উৎপন্ন করবে আর দুই নাম্বার এক নাম্বার ব্যক্তি সবচেয়ে বেশি কোন উৎপন্ন করবে বলতো এই দিক বরাবর এক নাম্বার ব্যক্তির বলের উপাংশ কত হবে এফ কস থিটা ওয়ান দুই নম্বর ব্যক্তির এফ কস থিটা টু তিন নম্বর ব্যক্তির এফ কস থিটা থ্রি আমরা কি জানি থিটার মান যত ছোট হয় কস থিটার মান তত বেশি হয় এটা মাথায় রেখো কি থিটা এর মান যত ছোট এগুলো লেখা লাগবে না জাস্ট মাথায় রাখটাই হবে মান যত ছোট কস থিটার মান তত বড় কস থিটা এর মান তত বড় ঠিক আছে থিটা যত ছোট হবে কস থিটার মান কি হবে ঠিক ততই বড় হবে তাহলে থিটা সবচেয়ে ছোট কার তিন নাম্বার ব্যক্তির তাহলে কস থিটা সবচেয়ে বড় হবে কার তিন নাম্বার ব্যক্তির তাহলে কার বলের আনুভূমি কুপাংশ সবচেয়ে বড় হবে তিন নাম্বার ব্যক্তির সুতরাং এফ কস থিটা থ্রি হবে সবচেয়ে বড় তারপর হবে এফ কস থিটা টু তারপর হবে এফ কস থিটা ওয়ান একদম সহজ তিন নাম্বার ব্যক্তির প্রযুক্ত বলের আনুভূমি কুপাংশ হবে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট হবে এক নাম্বার ব্যক্তির প্রযুক্ত বলের আনুভূমিক উপাংশ ঠিক একই সাথে থিটার মান যত বড় হবে সাইন থিটার মানও কিন্তু তত বড় হবে তার মানে এক নাম্বার ব্যক্তির উলম্ব উপাংশ হবে সবচেয়ে বড় এই বরাবর আছে কি এফ সাইন থিটা ওয়ান এক নাম্বার ব্যক্তির উলম্ব উপাংশ দুই নাম্বার ব্যক্তির উলম্ব উপাংশ কত হবে এফ সাইন থিটা টু ঠিক আছে আর তিন নাম্বার ব্যক্তির উলম্ব উপাংশ কত হবে এফ সাইন থিটা থিটার মান যত বড় সাইন থিটার মান তত বড় থিটার মান যত ছোট সাইন থিটার মান তত ছোট তার মানে তিন নাম্বার ব্যক্তির উলম্ব পাংশ হবে সবচেয়ে ছোট উলম্ব পাংশ কি বড় হওয়া ভালো না ছোট হওয়া ভালো ছোট হওয়া ভালো মাঝির জন্য প্যারা তত কম হবে ধরো এই উলম্ব পাংশ কি চাচ্ছে নৌকাকে পারের দিকে নিয়ে যাইতে আমরা তো চাচ্ছি না পারের দিকে যাইতে আমরা চাচ্ছি সামনের দিকে গায়ে যাইতে সো পারের দিকে বল যত কম হবে তত তো সুবিধা তার মানে আমার এই উলম্ব পাংশের মান যত ছোট তত সুবিধা আনুভূমিকূপাংশের মান যত বড় সামনে আগানো তত বেশি ইজি এবং দেখো তিন নাম্বার ব্যক্তির ক্ষেত্রে আনুভূমিকূপাংশ আসতেছে সবচেয়ে বড় উলম্ব উপাংশ আসতেছে সবচেয়ে ছোট তার মানে তিন নাম্বার ব্যক্তি সবচেয়ে ইজিলি এই নৌকাকে সামনের দিকে টানে নিয়ে যাইতে পারবে এবং তিন নাম্বার ব্যক্তির ক্ষেত্রে এই নৌকার পাড়ের দিকে যাওয়ার প্রবণতা হবে সবচেয়ে কম এবং তিন নাম্বার ব্যক্তির দেখো দড়ি সবচেয়ে লম্বা বা তিন নাম্বার ব্যক্তির যে আনুভূমিক উপাংশ বড় হচ্ছে উলম্ব উপাংশ ছোট হচ্ছে কেন কারণ থিটার মানটা ছোট থিটার মান কেন ছোট হইছে কারণ তিন নাম্বার ব্যক্তির দড়ি সবচেয়ে লম্বা তার জন্য এর জন্য দড়ি যত লম্বা হবে দড়ি যত লম্বা এফ কস থিটার মান তত বড় এফ সাইন থিটার মান তত ছোট এবং গুণটানা তত সহজ গুণটা নাকি কি তত সহজ বুঝতে পারছো ঠিক এই কারণে গো দড়ি গড়ি বলতেছি দড়ি যত লম্বা হয় গুণটা নাকি হয় তত বেশি ইজি হয় দেখেন বুঝছেন কিনা এটা খ নম্বরে চলে আসবে অনুধাবনমূলক প্রশ্নে যে কোনো পরীক্ষায় চলে আসতে পারে বা এমসিকিউতেও আসতে পারে যে কোন ক্ষেত্রে দড়িটা না ইজি হবে তোমার মাথায় রাখা লাগবে দড়ি যত লম্বা হবে থিটার মান তত ছোট হবে আনুভূমিক উপাংশ তত বড় হবে উলম্ব উপাংশ তত ছোট হবে এবং এর জন্য গুণটা নাকি হবে তত ইজি হবে ঠিক আছে একদম সহজ ছবিটা ভালো মতো মাথায় রেখো খ নাম্বার আসলে ছবিটা তোমার আইকা দিয়ে আসা লাগবে দেখো বুঝো না বাচ্চারা আমরা কি বুঝতে পেরেছি অল ক্লিয়ার ওকে দড়ি বড় হলে পারের দিকে যাওয়ার প্রবণতা কম থাকবে ইয়েস রাহা গুড আপনার বোর্ডে একটা ক্যালকুলেটর আনেন অনেকেই ক্যালকুলেটর টিপতে ক্যালকুলেটর চালাতে পারিস না তোরা তোদের নিয়ে আমি কি করব বলতো যদি ক্যালকুলেটর চালাতে না পারি যে এইচএসসি তে ওঠার পরে তাহলে তো আসলে জীবনে হালকা একটু সমস্যা সমস্যা নাই শিখে যাবা কয়েকদিনের মধ্যেই আচ্ছা বুঝে গেছি দাদা ভেরি গুড সংগীতা বলস অল ওকে মৃধা বলস অল ক্লিয়ার নাইস ভাইয়া একদিন আপনি মাঝি হাসবেন আর আপনাকে টান মানে আমি আসলে আমি একটা ধরো একটা এটার একটা আসলে স্ক্রিনশট না তুললে আসলে এটা সার শরীরের জন্য ক্ষতিকর হবে হালকা করে ঠিক আছে এটা একটা আমি একটু দাঁড়াই আগে এমনি করে একটা পোজ নিয়ে যেন মানে স্ক্রিনশটের মধ্যে আমাকে এরকম দেখা যায় এটা কারণ আছে না একটু একটু অভিনয় করে নি হ্যাঁ এবার স্ক্রিনশট আমাকে এরকম দেখা যাবে সো ইয়া এবার আমি স্ক্রিনশটটা তুলে শান্তি পাবো আরে শাবাস পারফেক্ট স্ক্রিনশট হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ক্লিয়ার ওকে জীবনটাই বেদনা প্র্যাকটিক্যালি দেখান তো আমি কি এখন নদীর মধ্যে যে ক্লাস নেওয়া শুরু করবো বল তোরা যদি বলিস সেক্ষেত্রে আমার বাসার পাশে একটা পুরাতন বুড়িগঙ্গা নদী আছে যেখানে ময়লা দিয়ে ভরপুর ওখানে আমি আর তোর সাত ভাইয়া একজন নৌকা চালাইতে পারি একজন টানতে পারি তোরা যদি বলি সেটাও ক্ষেত্রে বিশেষে করা যাবে বাট আজকের ক্লাসে করা যাবে না নদীতে যাইতেও তো একটু সময় লাগবে পরবর্তী ক্লাসে আমরা নদীতে যাব গাইস তাহলে চলো আমাদের আগে নৌকার গুণ টানার কনসেপ্ট এবং খ নাম্বার ক্লিয়ার এবার নৌকার গুণ টানার একটা ম্যাথ করা যাক যেটা এক বছর আসছিল আসো কি বলছে দেখো সো এখানে আমাদের যেটা হচ্ছে যে আমাদের ক দুজন ব্যক্তি আছে এটা একটা নৌকা আছে দুজন কি করতেছে গুণ টানতেছে এটা আমাদের ক ব্যক্তি এটা আমাদের খ ব্যক্তি ঠিক আছে সো দেখো দুজনই বিশ নিউটন বল প্রয়োগ করতেছে তোমাকে প্রশ্ন করছে যদি ক ব্যক্তি আনুভূমিকের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে গুণ টানে তাহলে তার বলে আনুভূমিক উপাংশগত হেল একদম সহজ কুইশন দেখো এই হলো আমার আনুভূমিক ডিরেকশন সে আনুভূমিকের সাথে ২০ নিউটন বলে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে গুণ টানতেছে তোমার প্রশ্ন কি করছে তার বলের আনুভূমিক উপাংশ কত হবে বল কত হবে এফ কস ফর্টি তার মানে টোয়েন্টি কস ফর্টি তার মানে টেন রুট টু নিউটন সলভড একদম সহজ কত টেন টু নিউটন তোমার সব বলে দিছে কতখানি বল প্রয়োগ করছো কত অ্যাঙ্গেলে প্রয়োগ করছো তোমার উপাংশ বের করতে বলছে সো কত হবে টেন রুট টু নিউটন ঠিক আছে সহজ নেক্সট কি বলছে ক এবং খ ব্যক্তি যথাক্রমে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে এবং তিরিশ ডিগ্রি কোণে নৌকাটিকে টানছে যদি তারা একই বলে নৌকা দুটিকে টানে তবে কে সহজেই নৌকাটা চালাতে পারবে গাণিতিকভাবে যুক্তি দাও বলো অ্যানসার তো অ্যানসার দাও আমি বলবো না তোমরা খালি বলো ক নাকি খ কার জন্য এই গুণটা না বা নৌকাকে চালানো ইজি হবে জাস্ট ক বা খ লিখলেই হবে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন তোমরা খাতায় করো বা আমি দেখায় দিচ্ছি বলো তো টেল মি কুইক বলে প্রমিত বিশ্বাস এই বেটা এই এখানে আমি 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 নামতেছি এই এই এখানে আমি আমি গুণতেছি না এখানে ব্যক্তি ক তে আমার নাম কি ক না এই পাশে ব্যক্তি খ তে আমার নাম কি খ না তাহলে আমি কেন নৌকা টানতেছি আমি তো বইটা হাতে বসে আছি এটা হলো আমি ঠিক আছে প্রমিত ব্রত এখানে ব্রাদার এসব টানা টানি আমি নাই আমি চালানোতে আছি আমি পিছনে পিছনে চালাবো ভাই তোমরা টানো সামনে থেকে আমার কোনো আপত্তি নাই এত কষ্ট আমি করতে পারবো না ওকে সেকেন্ড খ খ ওকে খ কেন খ হবে কেন 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 যেন খ হবে কারণ দেখেন খ ব্যক্তি অ্যাঙ্গেল উৎপন্ন করছে কম সো আমাদের ক ব্যক্তির জন্য ক ব্যক্তির আনুভূমিকুপাংশ এফএক্স ক মানে ক ব্যক্তির আনুভূমি কুপাংশ বা এটাকে এফ প্রাইম লিখতে পারো ঠিক আছে এফ এক্স প্রাইম সেটা কথা হবে টোয়েন্টি কস ফরটি ফাইভ তার মানে রুট নিউটন ওকে তার মানে ক ব্যক্তি নৌকা টানার জন্য সামনের দিকে যে বলটা প্রয়োগ করবে সেটার মান হলো টেন রুট নিউটন মানে সে টেন রুট নিউটন বলে এই নৌকাটাকে সামনে আগায় নিয়ে যাবে আর আমাদের যে খ ব্যক্তি আছে সেই খ ব্যক্তির উপাংশ কত এফ এক্স ডাবল প্রাইম ইজ ইকুয়ালস টু টোয়েন্টি কস দেখো তো সে কত কোন উৎপন্ন করছে সে উৎপন্ন করছে তিরিশ ডিগ্রি কোন তার মানে কস থার্টি কস থার্টির মান কত রুট থ্রি বাই টু তার মানে টেন রুট থ্রি নিউটন ঠিক আছে সো আমাদের খ ব্যক্তি আনুভূমিকের দিকে বেশি বল প্রয়োগ করতেছে সো তার জন্য নৌকা টেনে নিয়ে যাওয়া কি হবে ইজি হবে সুতরাং খ ব্যক্তি ইজিলি টানতে পারবে ওকে ইজিলি টানতে পারবে একদম সহজ এই বুঝছিস না বলতো এইসব ম্যাথ আসলে কি করবি বলতো যদি পরীক্ষায় এইসব ম্যাথ আসে সবার আগে তুমি চোখটা বন্ধ করবা চোখ বন্ধ করে অ্যান্সার করা শুরু করবা কারণ তোমার যে পরিমাণ মেধা আছে সেই মেধা দিয়ে এই সব ম্যাথ চোখ খুলে অ্যান্সার করা মানে তোমার মেধার অপমান করা তো এই সব ম্যাথ আসলে চোখ বন্ধ করে অ্যান্সার করবা ঠিক আছে আচ্ছা নেক্সট এগুলো হয়ে গেছে লন রোলার ওকে লন রোলার কোথায় দেখা যায় বলো খেলার মাঠে ক্রিকেট খেলার আগে দেখবা পিচ সমান করার জন্য নিয়ে আসে বা অন্যান্য খেলার মাঠেও মাঠে মধ্যে আর একটা হলো লন রোলার ঠেলা উনি হল ঠেলতেছে তার মানে দুইটারই ব্যবহার আছে ক্ষেত্র বিশেষে আমরা লন ডোলারকে টানি ক্ষেত্র বিশেষে আমরা লন ডোলারকে ঠেলি দেখা লাগবে কখন টানি কখন ঠেলি টানলে কি হয় ঠেললে কি হয় সেইটা ওকে আসো আমরা একটা একটা করে শুরু করি প্রথমে আসো লন ডোলার ঠেলার ক্ষেত্রে আমরা যখন একটা লন ডোলারকে ঠেলবো তখন কি হবে ওই ছবিটা তোমরা চাই দেখতে পারো চাইলে আমারটাও দেখতে পারো আমি একটা আঁকি সুন্দর করে আমার আসলে ড্রয়িং স্কিল মনে করো ছোটোবেলা থেকেই ভালো ঠিক আছে ছোটোবেলা আমাকে সবাই পাবলো পিকাসো বলে ডাকতো বাট ইটস ওকে আমি এগুলো আসলে গায়ে লাগাই না ঠিক আছে ওকে এটা হলো লন ডোলার ঠেলা হ্যাঁ এটা হলো আমাদের ভূমি ভূমিটা হালকা একটু বাঁকা হয়েছে অ্যান্ড আই ডোন্ট লাইক ইট সো আমি এই ভূমিটা একবার রাখবো ওকে এটা আমাদের ভূমি এবার ঠিক আছে ভূমির উপরে আছে একটা লন রোলার আহা এই হলো লন রোলার এটার মাথা আর কি ওকে এটা হলো লন রোলারের হ্যান্ডেল কোনটা এই যে এটা এটাকে বাঁকানো যাবে না এই তো বাকরো যাবে অবশ্যই যাবে সবকিছুই দুনিয়ায় আসলে দুর্নীতি করার মতোই ঠিক আছে দেখো জিনিসটা সোজা ছিল কিন্তু আমি এটাকে দুর্নীতি করে বাঁকাই দিলাম ওকে ওকে সো এই হলো আমাদের রোলার এটাকে আমরা এখন কি করব। ঠেলবো ঠেলবো মানে কি বলটা প্রয়োগ করব কোন বরাবর বলটা প্রয়োগ করব এই যে এই বরাবর এইভাবে ঠিক আছে এইভাবে আমরা বলটা প্রয়োগ করব মানে জিনিসটাকে আমরা ঠেলতেছি ঠিক আছে এইভাবে ধর ওকে কতখানি বল প্রয়োগ করব ধরো এফ পরিমাণ বল প্রয়োগ করব। ওকে ফাইন এখন এই যে আমরা বলটা প্রয়োগ করতেছি এটা যাবে কোন দিকে এটা যদি আমি একটু বর্ধিত করে দিই এটা এইভাবে যাবে ঠিক আছে এইভাবে এই দিক বরাবর আমার কি করবে এফ মানের বলটা কাজ করবে সো ধরো এটা আমার লন ডলারের সেন্টার একদম সেন্টার চিন্তা করলাম এখন এই লন ডোলারের উপর যে আমি বলটা প্রয়োগ করলাম এফ পরিমাণ বল এই যে ধরো এফ পরিমাণ বলটা প্রয়োগ করছি সেটা ধরো আনুভূমিকের সাথে আনুভূমিক ডিরেকশন ধরো এটা এটা আমাদের আনুভূমিক ডিরেকশন এবং এটা হলো আমাদের উলম্ব ডিরেকশন ওকে সে ধরো আনুভূমিকের সাথে থিটা কোণে আছে ওকে আচ্ছা এটা আনুভূমিক এটা উলম্ব ওকে এই সিনারিওটা তুমি নাম কি দিবা এটার নাম হলো আমরা লন ডলারকে আনুভূমিকের সাথে এফ বলে ঠেলতেছি কি করতেছি লন করে আনুভূমিকের সাথে থিটা কোনে থিটা কোনে কি করতেছি এফ বলে ঠেলতেছি ঠিক আছে ওকে এখন যখন এই ঠেলাটা ঠেলবো তখন আসলে হবে কি দেখো তুমি যে বলটা প্রয়োগ করছো সেই বল দুটো উপাংশে ভাগ হয়ে যাবে একটা আনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ যদি এই অ্যাঙ্গেল থিটা হয় তাহলে এটা আনুভূমিক উপাংশ কত হবে এফ কস থিটা উলম্ব উপাংশ কত হবে এফ সাইন থিটা ঠিক আছে এই লন রোলার কে সামনে আগায় নিয়ে যাবে কে বলো এই বাচ্চারা লন রোলার কে সামনে আগায় নিয়ে যাবে কে নাকি আমি দিব অবশ্যই না কারা দিবে অবশ্যই তোমরা দিবা বলো এই যে দুজন মহান ব্যক্তি দুজন মহান ব্যক্তি না সরি দুইজন মহান বল একজন এফ সাইন্থিটা একজন এফ কথিটা এই দুজনের মধ্যে কে লোলার কে সামনে গায় নিয়ে যাবে অনলি ভুল উত্তর গ্রহণযোগ্য চলো দেখি চলো টেল মি কুইক এই দুজনের মধ্যে লন ডোলারকে সামনে আগায় নিয়ে যাচ্ছে কে তাড়াতাড়ি বলো আমাকে এফ কস থিটা তুমি তো সঠিক উত্তর দিয়ে ফেললা সমস্যা ভুল তো চাচ্ছিলাম আমি আমি পরীক্ষার হলে তারিখ জিজ্ঞেস করা স্টুডেন্ট আমারে জিজ্ঞেস করে এলিট ব্যাচ কবে থেকে ক্লাস করছি হাউ মজা সো মজা জাকারিয়া উদয় কিন্তু তোমরা সবাই তো আসলে সঠিক উত্তর দিয়ে ফেলতেছো আমি তোমাদেরকে বললাম অনলি ভুল উত্তর তোমরা কেন সঠিক উত্তর দিচ্ছ সারা জীবন বলি সঠিক উত্তর দিতে জীবনটা বইরা ভুল উত্তর দিয়ে গেল আজকে চাইলাম ভুল উত্তর আজকে দিচ্ছ সঠিক উত্তর কি বলবো আর এফ কস এ যে একজন মাত্র কথা শুনছে তীর্থ বৌ সেটা ভেরি গুড তীর্থ ঠিক আছে যারা ভাবতেছো এফ থিটা হবে তুমি কি লনডোলার নিয়ে মাটির ভিতরে ঢুকে যাবে নাকি না তুমি যাবা কোন দিকে তুমি সামনের দিকে আগাবা সো সামনের দিকে কোন ফোর্সটা কাজ করতেছে এফ কস থিটা সো এফ কস থিটা কি করবে লন ডোলারকে সামনে গাই নিয়ে যাবে দেখো এফ কস থিটা কি করবে এফ কস থিটা লন রোলারকে সামনে এগাই নিয়ে যাবে লন রোলারকে সামনে এগিয়ে নিয়ে যাবে ঠিক আছে এগিয়ে নিয়ে যাবে ওকে আর এফ সাইন থিটা কি করবে এফ সাইন থিটা ঠেলার ক্ষেত্রে ওজনকে বৃদ্ধি করবে কি করবে ওজন না আপাত ওজন লেখ। আপাত ওজনকে বৃদ্ধি করবে আপাত ওজনকে বৃদ্ধি করবে মানে কি ভাইয়া প্রথমটা তো ভাইয়া বুঝছি পরেরটা বুঝছি নাই শোনো আপাত ওজন মানে কি আপাত ওজন মানে হলো আমরা যে ওজনটা ফিল করি আমরা কিন্তু সব সময় আমাদের যে প্রপার ওজন মানে ভর মাল্টিপ্লাইড বাই 9.8 সেটা ফিল করি না পৃথিবী তোমাকে ভর মাল্টিপ্লাইড বাই 9.8 এত বলে টানতেছে এটা ট্রু বাট তুমি কিন্তু সব সময় এটা ফিল করতে পারবা না ধরই যে আমি দাঁড়িয়ে আছি আমি ওজন হিসাবে কি ফিল করতেছি বলো তো আমি একটা সার্ফেসের উপর দাঁড়াই আসি না এই সারফেসের উপর আমি একটা বল প্রয়োগ করতেছি এই সার্ফেস কি করতেছে আমার উপর একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে কেন নিউটনের গতির তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে সো আমি উপর যতখানি ক্রিয়া বল দিব সার্ফেসও আমাকে ঠিক ততখানি প্রতিক্রিয়া বল দিবে এবং যেই প্রতিক্রিয়া বলটা আমার মধ্যে দিয়ে কাজ করবে সেটাকেই আমি আমার ওজন হিসাবে ফিল করব। এবং সেটাই হবে আমার আপাত ওজন যেমন ধরো আমি এমনি দাঁড়াই আসি কোনো সমস্যা নাই এখন আমি কি করলাম এখন আমি ধর এই যে দুইটা বই আছে এই দুইটা বই মাথায় নিয়ে দাঁড়াইলাম ঠিক আছে আমি দাঁড়াই ছিলাম সুন্দর এখন আমি আমার একটা ওজন আছে ওকে আমি এই দুইটা বই মাথায় নিয়ে দাঁড়াইলাম আমার ওজন কি এখন বাড়ছে না আমার ওজন বাড়ে নাই আমার মাথার উপর আমি একটা এক্সট্রা জিনিস নিছি দ্যাট ডাজেন্ট মিন আমার ওজন বাড়ছে আমার তো ভর আগেরটাই আছে গ্র্যাভিটির মানুষ এই মাসে আমার ওজন বাড়ে নাই কিন্তু আমি ওজন বেশি ফিল করতেছি কেন আমার কিন্তু ওজন বাড়ে নাই আমার ভরও চেঞ্জ হয় নাই গ্র্যাভিটিও চেঞ্জ হয় ওজন তো আমার বাড়ে নাই বাট যখন আমি এটা মাথায় নিচ্ছি আমি বেশি ওজন ফিল করতেছি কেন কারণ আমার আপাত ওজন বাড়ছে কেন আপাত ওজন বাড়ছে কারণ আগে এই সার্ফেসের উপর বল দিচ্ছিলাম শুধুমাত্র আমি এবং প্রতিক্রিয়া বল হিসাবে আমি সেটাই পাচ্ছিলাম বাট যখন আমার মাথার উপরেই বই আসে বল দিচ্ছি দুইজন আমিও বল দিচ্ছি বইও বল দিচ্ছে এবং প্রতিক্রিয়া বল পুরোটাই কিন্তু আমার মধ্যে দিয়ে কাজ করতেছে সো প্রথমে শুধুমাত্র আমি বল দিচ্ছিলাম প্রতিক্রিয়া বল আসতেছিল ওইটার সমান যখন বই মাথায় নিচ্ছি আমিও বল দিচ্ছি বইও বল দিচ্ছে পুরা প্রতিক্রিয়া বলটাই আমার মধ্যে দিয়ে কাজ করতেছে আমার মনে হবে আমার ওজন বাইরে গেছে না আমার ওজন আমার কি আপাত ওজন বাড়ছে আপাত ওজন কি আপনি উপর অবস্থান করবেন সেই সার্ফেস আপনাকে যে প্রতিক্রিয়া বলটা দিবে সেইটাই আপনার আপাত ওজন সেটাকেই আপনি ওজন হিসাবে ফিল করবেন অথবা তুমি সার্ফেসের উপর একটা বল দিচ্ছ তার সমান বিপরীত মুখে একটা প্রতিক্রিয়া বল সার্ফেস তোমাকে দিবে সেটাই তোমার আপাত ওজন দাঁড়াও ল্যাপটপের সার্জ এক পার্সেন্ট হ্যালো ও ভাই পুরা জীবনটা যন্ত্রণায় জর্জরিত হয়ে গেল আসছি 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 ওকে ঠিক আছে তো এই পর্যন্ত আই গেস আমাদের ক্লিয়ার যে লনডলার ঠেললে কি হচ্ছে মানে এতটুকু আই গেস বুঝতে পারছি যে আমাদের cos थीटा হলো লনডলারকে সামনে আগায় নিয়ে যায় আর sin হল হলো কি করে ওজনকে বৃদ্ধি করে কিভাবে ওজনকে বৃদ্ধি করে যেটা বলতেছিলাম মানে ওজন কেন एक्चुअली আপাত ওজনকে বৃদ্ধি করে যেমন বন্ধুরা আমি এখানে দাঁড়ায় আছি আমি ফ্লোরের উপর একটা বল দিচ্ছি ফ্লোর আমাকে আবার একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে সো যে প্রতিক্রিয়া বলটা ফ্লোর আমাকে দিচ্ছে আমি সেটাকে ওজন হিসেবে ফিল করতেছি যখন আমি এই দুইটা বয়ের বোঝা আমার মাথার উপর উঠাবো ঠিক আছে ওকে এভাবে উঠাবো তখন কি আমার ওজন আসলে বৃদ্ধি পাবে না আমার ওজন কিন্তু বৃদ্ধি পাবে না কারণ আমার ভরও সেম আছে গ্র্যাভিটির মানও সেম আছে ওজন কেন বৃদ্ধি পাবে পাবে না বাট আমার কাছে না ওজন বেশি লাগবে ধরো তুমি এই বই নিয়ে হাঁটতেছো তোমার কাছে বেশি ভারী লাগবে না তুমি যদি নরমালি হাঁটতো তোমার কাছে ভারী লাগতো না বাট বই নিয়ে হাঁটলে তোমার বেশি ভারী লাগতেছে কেন কারণ এখন তুমিও ফ্লোরকে বল দিচ্ছ বইও ইনডিরেক্টলি ফ্লোরকে বল দিচ্ছে টোটাল ফোর্সটা প্রতিক্রিয়া বল হয়ে তোমার মধ্যে দিয়ে কাজ করতেছে সো তোমার মধ্যে দিয়ে ক্রিয়ারত প্রতিক্রিয়া বলের মান বৃদ্ধি পাচ্ছে তোমার ওজন বাড়তেছে না বাট তোমার আপাত ওজনটা বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে সো আপাত ওজন মানে কি আপাত ওজন মানে হলো ক্রিয়ারত বল আপাত ওজন মানে কি ক্রিয়ারত প্রতিক্রিয়া বল ক্রিয়ারত প্রতিক্রিয়া বল একদম সহজ আপনি নিচের দিকে যতখানি বল দিবেন উপরের দিকে ঠিক ততখানি প্রতিক্রিয়া বল কাজ করবে এখন প্রশ্ন হলো আমরা নিচের দিকে টোটাল কতখানি বল দিচ্ছি দেখো একটা বল তো কাজ করতেছে এফ সাইন থিটা একটা আছে লন রোলারের ওজন লন রোলারের একটা ওজন আছে না নিচের দিকে সেটা কত এমজি তার মানে নিচের দিকে টোটাল ফোর্স হলো এমজি এবং এফ সাইন থিটা দ্যাট মিন্স এমজি প্লাস এফ সাইন থিটা তাহলে উপরের দিকে প্রতিক্রিয়া বল কত হবে উপরের দিকে প্রতিক্রিয়া বল আর হবে এম জি প্লাস এফ সাইন থিটা ঠিক আছে দ্যাট মিন্স আমাদের আপাত ওজন হবে লন ডোলারের ক্ষেত্রে আপাত ওজন হবে এম জি প্লাস এফ সাইন থিটা একদম সহজ এইটা হবে কি আমাদের লন ডোলারের আপাত ওজন ওকে তার মানে লন ডলারকে যখন তুমি ঠেলবা তখন ওর যা প্রকৃত ওজন তোমার কাছে তার চেয়ে বেশি ভারী মনে হবে তার মানে ঠেলার সময় কি হবে লং ডোলারকে প্রকৃত ওজনের চেয়ে ভারী মনে হবে প্রকৃত ওজনের চেয়ে ভারী মনে হবে কেন ভারী মনে হচ্ছে কারণ ওর আপাত ওজন বৃদ্ধি পাচ্ছে ভারী মনে হবে ঠিক আছে ওর প্রকৃত ওজন ছিল শুধুমাত্র এমজি বাট আপাত ওজন হয়ে যাচ্ছে এমজি প্লাস এফ সাইন থিটা সো এফ সাইনথিটা একটা এক্সট্রা জিনিস অ্যাড হচ্ছে সো আলটিমেটলি ওকে ভারী বলে মনে হবে ওর যে প্রকৃত ওজন তার চেয়ে ভারী মনে হবে ওকে দেখো এতটুকু বুঝছো কি না লন রোলার ঠেলা ঠেলা বুঝলে আসলে টানা বোঝা কোনো ব্যাপারই না তোমার জাস্ট ঠেলাটা বোঝা লাগবে যে ঠেললে কি হচ্ছে দেখেন এতটুকু আপনাদের ক্লিয়ার হয়েছে কি না তাহলে আমরা লন রোলার লন রোলার টানা বুঝবো ঠিক আছে দেখো বুঝছো কিনা সাউন্ড কই হ্যালো সাউন্ড শোনা যাচ্ছে না সাউন্ড তো আসেই বেটা ভয় পাওয়াই দিস কেন বল ঠেলা বুঝছিস কি না বলে সাউন্ড কই সাউন্ড আছে বেটা দেখো সবাই বুঝছো কি না আচ্ছা লিলি বৌসে বুঝছি দাদা ভেরি গুড রাহালেক্স এট দি রেট ফলোয়ার্স ও মাই গড থ্যাংক ইউ রাহা থ্যাংক ইউ সো মাচ ভাই আপনি মেকআপ করে লাইভ আসেন না না আমি আসলে এমনিই সুন্দর আমার খুব বেশি মেকআপ টেকআপ লাগে না তুমি আমাকে দেখছো আসলে আমি আসলেই সুন্দর এখানে লাইট টাইটের জন্য খুব বেশি সুন্দর নাও লাগতে পারে আমি মেসআপ হয়ে থাকি তার জন্য সুন্দর নাই লাগতে পারে আমি রেডি হয়ে আসলে আমি খুবই সুন্দর দেখতে একটা মানুষ যাই হোক ক্লিয়ার ভাইয়া ওকে জুই রাহা বলছে সবাই আসো চাটা ঠেলা আর টানা এক না না বাবা ঠেলা হলো এইটা টানা হলো এইটা ওকে ঠেলা কোনটা এইটা টানা কোনটা এইটা ওকে ভেরি গুড সামনে আগে চলো এটা ছিল লন রোলার ঠেলা টানার ক্ষেত্রে আমরা কি করব বলটা দিব উপরের দিকে এখানে কি করছিলাম আমরা ঠেলছিলাম তাই না এই দিকে বলটা দিছিলাম টানার সময় বলটা দিব এই দিকে মানে উপরের দিকে টানবো ঠিক আছে তাহলে এইবার সিনারিও কি রকম হবে এইবার সিনারিও হবে টাং ওকে এখানে আছে আমাদের লন রোলার এই ঠিক আছে আমাদের লন রোলার লন রোলারের হাতল কোথায় এই যে হাতল ঠিক আছে ওকে সমস্যা নাই এটাকে আমি ঘুরাই দিব আমি ভেরি বুদ্ধিমান মানুষ ওকে ঘুরাই দিচ্ছি ওকে সো আমরা লন্ডোলারকে টানব কোন বরাবর বলতো আমরা লন্ডোলারকে টানব হলো এই যে এই বরাবর ওকে এইভাবে টানবো ঠিক আছে আমরা লন্ডলারকে এইভাবে টানবো এটাকে হালকা একটু ঘুরাই দেয় ওকে সো আমরা লন ডোলারকে টানতেছি এই বরাবর এফ বলে ওকে কত ডিগ্রি কোনে টানতেছি ওই একইভাবে আমরা টানতেছি হলো থিটা কোণে ঠিক আছে কত কোণে কোণে কার সাথে আনুভূমিকের সাথে এই যে ওকে এই বরাবর তারপরে আমরা চাচ্ছি টেনে টেনে এই পাশে নিয়ে আসতে আর তুমি যদি এই পাশ থেকে টানো তুমি টেনে টেনে এই পাশে আনতে চাবা তুমি যদি লন্ডোলারকে ওই দিক নিয়ে যাইতে চাও তাহলে তুমি এই দিকে টানবা যদি ওই দিক নিয়ে যাইতে চাও তাহলে তুমি সেই ক্ষেত্রে এইদিকে টানবা ওকে এবং তুমি টানতেছো কেমনে আনুভূমিকের সাথে থিটা কোণে এইবার বলো আনুভূমিক বরাবর তার উপাংশ কত হবে এফ কস্থিটা উলম্ব বরাবরটা কত হবে এফ সাইন্টিটা ঠিক আছে ওকে একদম সহজ ওকে এই এফ কস থিটা কি করবে লন রোলারকে সামনে আগায় নিয়ে যাবে সামনে এগিয়ে নিয়ে যাবে ওকে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং ওই যে এফ সাইন্টিটা ও কি করবে ও হল ওজনের উপর প্রভাব ফেলবে বা আপাত ওজন কমাবে লেখো আপাত ওজন কমাবে কেন আপাত ওজন কমাবে বলো দেখো নিচের দিকে লন ডোলারের ওজন আছে রাইট সেটা কত এম জি ওকে লন রোলারের নিচের দিকে ওজন আছে এমসি আর উপরের দিকে একটা বল আছে এফ সাইন থিটা তাহলে লন ডোলারের নিচের দিকে নিট ফোর্স কত মানে এই লন ডোলারটা এই সারফেসের ওপর কতখানি লব্ধি বল প্রয়োগ করবে বলো লন ডোলারের নিচের দিকে নিট ফোর্স হবে কত হবে কেন দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করতেছে একটা এম জি আর একটা এফসাইন থিটা এবং অবশ্যই এফসাইন থিটার মান সবসময় এমজির চেয়ে কম হবে কেন কারণ এফসাইন থিটার মান যদি এমজির চেয়ে বড় হয়ে যায় সেই ক্ষেত্রে না লন ডোলার মাটি থেকে উপরে উঠে যাবে

পরস্পর বিপরীতে কাজ করে লব্ধি ভেক্টর বের করো বড় ভেক্টর ছোট ভেক্টর এবং লব্ধি ভেক্টরের ডিরেকশন কোন দিকে হয় বড় ভেক্টরের দিকে সো এই দুইটা বলের লব্ধি হবে নিচের দিকে কারণ এমজিটা বড় এবং সেই লব্ধি বলের মান হবে এমজি মাইনাস এফ সাইন তার মানে লন রোলার সারফেসের উপর বল প্রয়োগ করতেছে কতখানি এমজি মাইনাস এফ সাইন পরিমাণ তাহলে এই সারফেস লন রোলারের উপর কতখানি প্রতিক্রিয়া বল দিবে সমপরিমাণ লন রোলার যতখানি বল দিবে সারফেসও ততখানি

হ্রাস পাইছে তারপর যখন আমরা লন রোলার ঠেলবো তখন আপাত ওজন বৃদ্ধি পাবে আর যখন আমরা লন লন রোলার রোলার টানবো তখন আপাত ওজন হ্রাস পাবে লেখো দুইটা লাইন যখন যখন লন রোলার ঠেলবো ঠিক আছে বা ঠেলা হবে ঠেলা হবে তখন কি হবে তখন আপাত ওজন বৃদ্ধি পাবে ঠিক আছে আপাত ওজন বৃদ্ধি পাবে ঠিক আছে আর যখন আমরা লন রোলার টানবো বা টানা টানা হবে হবে তখন কি হবে আপাত ওজন পাবে। পাবে। আপাত ওজন মানে কি মানে তুমি লন রোলারের যে ওজনটা ফিল করবা এখন তুমি যখন ঠেলতেছো তখন দেখতেছো লন রোলারের ওজন বেশি আর তুমি যখন টানতেছো তখন দেখতেছো লন রোলারের ওজন কম যখন তুমি ঠেলবা তখন ওজন কত mg f sin θ যখন টানবা তখন ওজন কত mg f sin θ সো তুমি ঠেলার সময় তোমার ওজনটা বেশি মনে হবে যখন তুমি টানবা তখন তোমার কাছে ওজনটা কম মনে হবে তাহলে কোনটা করা সহজ ঠেলা সহজ নাকি টানা সহজ যেহেতু ঠেলার সময় ওজন বেশি ফিল হচ্ছে এবং টানার সময় ওজন কম ফিল হচ্ছে এর জন্য লন রোলার টানাটা সহজ লন রোলার টানা সহজ ঠিক আছে টানা সহজ এবং লন লন রোলার রোলার ঠেলাটা কি ঠেলা হলো কঠিন ঠিক আছে কারণ ওজনটা বেশি মনে হয় ঠেলা কঠিন এইটা একটা অনুধাবনমূলক প্রশ্ন তোমাকে ব্যাখ্যা করতে বলতে পারে বা এমসি তো আসতে পারে অনুধাবন প্লাস এমসিকিউ তোমার ছবি এঁকে ব্যাখ্যা করতে হবে আর এমসি কিউ জাস্ট আসতে কারেক্টার দাগাই দিলেই হচ্ছে আরেকটা আসতে পারে কোনটা বেশি কার্যকরী লন রোলার ঠেলা বেশি কার্যকরী নাকি টানা বেশি কার্যকরী মাথায় রাখতে হবে লন রোলার ঠেলা বেশি কার্যকরী লন রোলার ঠেলা বেশি কার্যকরী ঠিক আছে বেশি কার্য করি কেন কেন লন রোলার ঠেলা বেশি কার্যকরী দেখো তখন লন রোলারের কাজ কি লন রোলার হলো মাঠকে সমান করে মাঠ কখন তাড়াতাড়ি সমান হবে আমরা প্রথম ছবিতে একটু যাই একদম প্রথম এই যেটা হ্যাঁ লন ড্রলার দিয়ে আমরা কি করি মাঠটাকে সমান করি ঠিক আছে মাঠ কখন সমান হবে যখন মাঠের উপর বেশি ফোর্স পড়বে মাঠ থাকে উসা নিসা ঠিক আছে যখন মাঠের উপর তুমি বেশি পরিমাণ ফোর্স দিবা মাঠ তখন তাড়াতাড়ি সমান হবে যখন তুমি মাঠের উপর কম পরিমাণ ফোর্স দিবা তখন কি মাঠ তাড়াতাড়ি সমান হবে ধরো রকম উসা নিসা একটা জায়গা আছে তুমি কি করছো হাতুড়ি দিয়ে বাইরে আচ্ছো এমনি এমনি টাং 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 কেন সমান করার জন্য কখন সমান হবে যখন তুমি বেশি জোরে বল দিবা তখন কি হবে তাড়াতাড়ি সমান হবে যদি তুমি টুস 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 আস্তে আস্তে বল দাও তাড়াতাড়ি সমান হবে না যেই ক্ষেত্রে এই দুইটা কেসের মধ্যে যেই ক্ষেত্রে নিচের দিকে বল বেশি সেই ক্ষেত্রে মাঠ তাড়াতাড়ি সমান হবে দ্যাট মিনস লন রোলার বেশি কার্যকর হবে দেখো তো কোন কেসটায় নিচের দিকে বল বেশি এখানে নিচের দিকে বল কত এম জি প্লাস এফসাইন্থিটা পরের কেসে নিচের দিকে বল কত এম জি মাইনাস এফসাইন্থিটা কোন কেসে নিচের দিকে বল বেশি ঠেলার ক্ষেত্রে এটা কারণটা কি কারণ ঠেলার ক্ষেত্রে নিচের দিকে বল বেশি কারণ ঠেলার ক্ষেত্রে নিচের দিকে বল বেশি নিচের দিকে বল বেশি সো এই বেশি বল কাজ করার কারণে মাঠ তাড়াতাড়ি সমান হবে এর জন্য লল নোলার ঠেলাটা কি বেশি কার্যকরী এবং টানাটা হলো সহজ সো এইটাও আপনার অনুধাবন প্লাস এমসিকিউ যে কোনো জায়গায় আসতে পারে অনুধাবন প্লাস এমসিকিউ দেখো লন রোলার ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের জিনিসটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানো দেখো দেখো আমি ল্যাপটপের চার্জটা একটু দেখি হ্যাঁ চার্জ আছে হয়ে যাবে ঠিক আছে দেখো 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 ক্লিয়ার হয়েছে কিনা প্র্যাকটিক্যালি দেখাইলে ভালোভাবে বুঝতাম আরে বা যে প্র্যাকটিক্যালি তো দেখাইলাম রে একজন হলো টানতেছে ঠিক আছে আর একজন কি করছে ঠেলতেছে সো এই ক্ষেত্রে যেটা হবে মাঠ তাড়াতাড়ি সমান হবে হবে বাট কষ্ট এখানে মাঠটা সমান করি তখন হলো লন রোলার ঠেলি আর যখন লন রোলারকে বাইরে থেকে মাঠে নিয়ে আসি বা মাঠ থেকে বাইরে নিয়ে যাই তখন হলো টানতে টানতে নিয়ে যাই মানে ব্যাপারটা হলো তোমার যন্ত্রটা কই আছে মাঠের বাইরে তোমার প্রথমে তাকে মাঠে আনতে হবে তারপর পিসটা সমান করতে হবে তুমি বাইরে থেকে যখন মাঠের ভিতরে আনবা তখন তুমি আস্তে আস্তে টানতে টানতে নিয়ে আসবে কেন তোমার আরাম হবে এবং একই সাথে তোমার তো বেশি বল তখন দরকার নাই তুমি আস্তে আস্তে টানতে টানতে মাঠের বাইরে থেকে নিয়ে আসো বাট যখন তুমি পিচটাকে সমান করতে চাও তখন তোমার কি দরকার নিচের দিকে বেশি ফোর্স দরকার তখন তুমি লনローラーটাকে খেলবা সো আমরা যখন নরমালি লনローラー নিয়ে যাতায়াত করি তখন লনローラーকে টানতে টানতে নিয়ে যাই কারণ টানাটা হয় ইজি আর যখন লনローラーকে কাজে লাগাই মানে মাঠটা সমান করি লনローラー দিয়ে তখন আমরা লনローラーকে ঠেলি কারণ ঠেলার সময় নিচের দিকে ফোর্স হয় বেশি মাঠ তাড়াতাড়ি সমান হয় ঠিক আছে দেখো क्लियर হওয়ার কথা ওকে কে আমরা তো বুঝতে পারছি জি ভাইয়া ক্লিয়ার জি দাদা ক্লিয়ার আরে সেরা সেরা পোলাপান ভাই আসো একটা ম্যাথ আছে লন্ডলার এই যে এটা যদিও ট্রলি বাট ওই লন্ডলারের মতোই তোরে বোস একদিন সাবিহা একটা শপিং মলে বাজার করার সময় ট্রলি গাড়ি ব্যবহার করলো সে ট্রলি গাড়ির হ্যান্ডেলটিতে উলম্বের সাথে তিরিশ ডিগ্রি করে দশ নিউটন বল প্রয়োগ করলো এবং গাড়িটিকে ঠেলতে থাকলো ঠিক আছে ঠেলতেছে ওকে এ দেখে দোকানদার বলল আপনি গাড়ির হ্যান্ডেল ধরে টানেন তাহলে কম বল লাগবে আচ্ছা তাকে বলছে কি ট্রলির গতি সৃষ্টিকারী বলের মান কত দেখো সেই আমাদের ধরো ট্রলি ধরো এটা আমাদের ট্রলি এই ট্রলিকে আমরা কি করছি উলম্বের সাথে থার্টি ডিগ্রি কোণে দশ নিউটন বলে টানতেছি সো আমরা ওকে টানতেছি এই বরাবর থার্টি নিউটন বলে কত ডিগ্রি কোনে তিরিশ ডিগ্রি কোণে এইটা কি তিরিশ ডিগ্রি না উলম্বের সাথে তিরিশ ডিগ্রি কোণে তার মানে এইটা হলো আমাদের উলম্ব এই অ্যাঙ্গেল হলো ডিগ্রি ঠিক আছে কি বলছে ট্রলির গতি সৃষ্টিকারী বলের মান কত ট্রলের ট্রলির গতি কোন তৈরি হবে দেখো এই হলো থার্টি নিউটন এটা দুইটা উপাংশ আছে একটা এই দিক বরাবর থার্টি কস থার্টি আর একটা হলো এই দিক বরাবর থার্টি সাইন থার্টি ও আচ্ছা আমি উল্টা করছি ও তো ঠেলতেছে সরি মাই ব্যাড মাই ব্যাড আমি টানার টেকে ফেলছি এ আমি কিন্তু ছবি ভুল আঁকছিলাম এই ভুল কিন্তু আবার তুমি করো না দেখো রে বাবা এই হলো আমাদের ট্রলি কোনটা এইটা এটাকে আমরা কী করতেছি ঠেলতেছি টানতেছি না ঠেলতেছি মানে কি বলটাকে এমনি প্রয়োগ করতেছি এই যে এভাবে এই যে এভাবে ঠিক আছে এই বরাবর আমরা বলটা প্রয়োগ করছি ঠেলতেছি জিনিসটাকে টানতেছি না তার মানে বল কাজ করতেছে এই বরাবর সেটার মান কত টাট টাট টা 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 কত কই গেল দশটি ওটা ওকে এবং সেই বল আছে উলম্বের সাথে তিরিশ ডিগ্রি কোণে তার মানে এই যে এই অ্যাঙ্গেলটা হলো তিরিশ ডিগ্রি ঠিক আছে ওকে তাহলে এই বলের দুটো উপাংশ আছে একটা এই দিক বরাবর এফ কস থার্টি যার সাথে অ্যাঙ্গেল সেই বরাবর কস এবং তার লম্ব বরাবর সাইন মানে এই বরাবর এফ সাইন থার্টি বলতো তোমার গতি সৃষ্টিকারী বল কোনটা এটা কি গতি সৃষ্টিকারী বল না এর তো নিচের দিকে কাজ করতেছে ও কি মাটির ভিতর দিয়ে গতিশীল হবে না ও সামনের দিকে আগাবে তার মানে গতি সৃষ্টিকারী বল হলো এফ সাইন 30 তার মানে এক নম্বরের आंसर কি হবে এফ সাইন 30 তার মানে 10 সাইন 30 মানে 5 নিউটন ঠিক আছে একদম সহজ সো আই थिंक প্রথমটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই দুই নাম্বারটা আসি দুই নাম্বারটাই কি বলছে দুই নম্বরটাই বলছে দোকানদার সাবিহাকে ট্রলির হ্যান্ডেল ধরে টানতে বললো কেন গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা দাও বল এটাকে তোমরা পারবা নাকি আমার করাই দিতে হবে কেইস হলো দুইটা একটা হলো আমাদের সাবিহা কী করতেছে বল প্রয়োগ করে এই ট্রলিটাকে ঠেলতেছে এইভাবে ঠিক আছে মানে যে এইভাবে কতখানি এফ ইজ ইকুয়ালস টু থার্টি নিউটন এবং তোমার বলছে এই যে সরি টেন নিউটন ওকে এবং এই যে অ্যাঙ্গেলটা এটা হলো কত থার্টি ডিগ্রি দোকানদার বলছে না তুমি ঠেলো না মা তুমি কি করো তুমি এটাকে টানো টানো মানে কি তুমি জিনিসটাকে এইভাবে বল প্রয়োগ করো ওকে তুমি এই যে এইভাবে টানো কত বলে টু দশ নিউটন বলে এবং এই যে এই অ্যাঙ্গেলটা হলো থার্টি ডিগ্রি উলম্বের সাথে ওকে দুই ক্ষেত্রে পার্থক্য কই হবে বলতো পার্থক্য হবে আপাত ওজনে কারণ দেখো গতি সৃষ্টিকারী বলতো সেম এই বরাবর এফ সাইন থার্টি এই বরাবর এফ সাইন থার্টি গতি সৃষ্টিকারী বলে কোনো সমস্যা নাই সমস্যা কোথায় সমস্যা হলো আপাত ওজনে দেখো এই ক্ষেত্রে এই বরাবর উপাংশ হবে টেন কস থার্টি এবং এই ক্ষেত্রে এই বরাবর উপাংশ হবে টেন কস থার্টি ওর এই বরাবর ওজন আছে এম জি ওরও এই বরাবর ওজন আছে কত এমজি সো প্রথম ক্ষেত্রে আপাত ওজন যেটা হবে আপাত ওজন সেটা হবে হলো এমজি ক্লাস টেন সাইন থার্টি ঠিক আছে খেলার ক্ষেত্রে এবং টানার ক্ষেত্রে আপাত ওজন কত হবে টানার ক্ষেত্রে আপাত ওজন হবে এমজি মাইনাস টেন সাইন থার্টি ঠিক আছে সো প্রথম ক্ষেত্রে আপাত ওজন বেশি ঠেলার সময় তোমার মনে হবে বেশি ভারী জিনিসকে তুমি ঠেলতেছো আর টানার সময় আপাত ওজনটা কমে যাবে তোমার কাছে মনে হবে তুলনামূলক হালকা জিনিসকে টানতেছো সেটাও সাবিহার কাছেও মনে হবে এর জন্যই দোকানদার বলছিল যে বাহ তুমি ঠেলো না তুমি টানো টানলে তোমার হালকা লাগবে এর জন্য আমাদের যে দোকানদার ছিলেন দোকানদারের যুক্তি কি ছিল বা দোকানদার যে কথাটা বলছে সেটা কি ছিল যুক্তিপূর্ণ ছিল ঠিক আছে সুতরাং দোকানদারের কথা যুক্তিপূর্ণ ছিল যুক্তিপূর্ণ ছিল কারণ টানার সময় তার কাছে ওজন কি মনে মনে হবে হবে কম আপাত এবং সে খুব ইজিলি টানতে পারবে দেখো বুঝছো কিনা বাচ্চারা আমরা সবাই কি বুঝছি চার্জ আছে আর মাত্র দুই পার্সেন্ট আই থিঙ্ক আমরা সবাই বুঝতে পারছি সো আজকের মতো ক্লাস আমাদের এই পর্যন্তই আমাদের পরবর্তী ক্লাসে আমরা পাখির ওরা দিয়ে শুরু করবো ঠিক আছে পাখির উড্ডয়ন দিয়ে আমাদের শুরু এরপর লম্বাংশ উপাদ আস্তে আস্তে নদী নৌকা বৃষ্টির আসবে ঠিক আছে সো নেক্সট ক্লাস সোমবারে আপনাদের সাথে দেখা হচ্ছে ঠিক সন্ধ্যা সাড়ে সাতটায় আজকে না আসলেও কালকে আসবে আজকে তো অনেক রাত হয়ে গেল সেক্ষেত্রে কালকে আসবে বা আজকে রাতেও চলে আসতে পারে আগামীকালের পরীক্ষাটা মোস্ট প্রবলেম আমরা নিব না কেন নিব না কারণ এগুলোর উপর পরীক্ষা তোমরা অলরেডি দিয়ে ফেলছো লন লোলন এগুলোর উপর পরীক্ষা দিয়ে ফেলছো বা আমরা চাইলেও নিতে পারি আমরা সেটা তোমাদেরকে জানাই দিব যে ডেইলি এক্সাম সেভেনটা হইলেও হয়তোবা ছোট পরিসরে হবে কারণ সিক্সের মধ্যে এগুলো অলরেডি চলে আসছিল বাট আমরা চলে আবার পরীক্ষা নিতেও পারি সে তোমাদেরকে জানাই দিব ঠিক আছে সবাই নোট পোস্ট করে দিয়ে নোট করতে থাকে নোট শেয়ারিং কন্টেস্টে সেটা আপনাকে একটা প্রাইজ পাইতে সাহায্য করতে পারে ওকে অ্যান্ড বন্ধু বান্ধবদেরকে জানাই দিয়ে যারা আমাদের সাথে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন ব্যাচে যুক্ত হতে চান আমাদের পেজে একটা মেসেজ দিয়ে ব্যাচ এলিটসে যুক্ত হয়ে যায় পরবর্তী ক্লাসে সবার সাথে আবারও দেখা হচ্ছে পড়াশোনা করে এসো টিল দেন সরি পরবর্তী ক্লাসে আসার আগে টেক কেয়ার ভালো থাকো সুস্থ থাকো আলবিদা টাটা বাই গাইস প্রে ফর মি ইন ইউর প্রেয়ার্স আমাকে ভুলে না ও মাই গড কি বলতে আমি এগুলা যাই হোক গাইস টাটা আজকের মতো এখানেই শেষ কত